ছিলেন দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী। আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী দামাত বরকাতুহু আলিয়া হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليه من ربه والمؤمنون صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه شكرا بولي آمين محبت الشتاء اكتو درود ابراهيمي پوري نئي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রাজৈর পৌরসভা কেন্দ্র ঈদগায়ে দুই দিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও নাশিদ মাহফিল। এ মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি হযরতে ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আয়াম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহি দরবারে আমরা পাঠাই অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন বাংলাদেশে স্বাধীন মনে মুক্ত মনে স্বাধীন পরিবেশে কোনো বাধা বিপত্তি ছাড়া এখনো পর্যন্ত কোরআন ও হাদিসের বয়ান বক্তৃতা করা ও শোনার সুযোগ এবং তৌফিক দিয়ে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের খবর আমরা জানি, অমুসলিম দেশগুলো থাক, যে দেশ থেকে আমরা কোরআন পেয়েছি, যেখানে আল্লাহ পাক কোরআনে করিম নাজিল করেছেন মক্কা মদিনা, সে সৌদি আরবেও এরকম মাঠে ময়দানে খোলা মেলা রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান বক্তৃতা করার সুযোগ নেই। আমরা সৌদি গিয়েছি, অনেক জায়গা মাহফিলও করেছি, এভাবে খোলা মাঠে বয়ান করার কোনো সুযোগ নেই। আরবিতে বলে ও দেশে ইস্তেরাহা, রেস্ট হাউস, এরকম রেস্ট হাউস ভাড়া নিয়ে ভিতরে বক্স দিয়ে কিছুক্ষণ আলোচনা, তার জন্য বিভিন্ন প্রকার এজাজত অনুমতি এগুলো নিয়ে তারপরে বসা লাগে। আল্লাহর ফজলে আমার বাংলাদেশ সত্যই স্বাধীন দেশ, এখানে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমরা বৈশা কোরআন হাদিসের আলোচনা করতে পারি কি না, কোনো বাধা আমাদের ঠিক না? বাধামূলক কথা না বললে আমাদের কোনো বাধা নেই, শুক্রিয়া। সৌদির মেহমান আমরা বাংলাদেশে এনে থাকি, আমার বাড়ির মাদ্রাসা আমি তিন চারবার আনছি। তো প্রথম যে শায়েক আসলেন রাত একটা পর্যন্ত কথা বলেছেন, শেষে দেওয়া হয়েছে ওনাকে, লক্ষাধিক মানুষ, ফাঁকা মাঠ, প্যান্ডেল সব জায়গা করতে পারি নাই। উনি সৌদি গিয়ে ওনার মহিব্বিন ভালোবাসার মানুষদের কাছে যখন এই গল্প শুনাইছে যে বাংলাদেশের মানুষ তাদের ইমান আকিদাই ভিন্ন রকম, তাদের জজবা স্পৃহা ভিন্ন রকম, ফাঁকা মাঠে নিচে বসার কিছু নাই, জুতা পাসার নিচে দিয়ে বসে, উপরে চাল নেই, চাদুয়া নেই, রাতের এতক্ষণ পর্যন্ত তারা ওয়াজ শোনে, যারা এ খবর পেল তারা কয়ে এটা হতেই পারে না, বিশ্বাস করি না। আমাদের সৌদি আরবে বাদ মাগরিব ঈশা পর্যন্ত বা আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এক দেড় ইঞ্চি পুরো কার্পেট বসলে তার নিচে পাশা নেমে যায়, আর কি পরিমাণ আতর আর কি পরিমাণ সেন্ট মারা হয়, এরপরে চন্দনের ধোঁয়া দেওয়া হয়, তারপরও বসতে চায় না, ফাঁকে খেজুর আর গাওয়া তো খাওয়ানোই হয়, এরপরও বসতে চায় না। আরে ফাঁকা মাঠে না খেয়ে রাত একটা পর্যন্ত ওয়াজ শোনে, আর তুমি ওয়াজ করো, তুমিও গল্প দাও, তারাও মিথ্যাবাদী। এই শুনে পরে আরো তিন শায়েক আসছে, এইসে দেখে যে সত্যই ঘটনা। আমরা যাওয়ার পরে তারা আমাদেরকে খুব সাবাস দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই স্বাধীন দেশে এখনো পর্যন্ত এভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিচ্ছেন, যেন আমাদের স্বাধীনতাকে কেয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখে, সবাই বলে আমিন।
তাফসিরুল কোরআন মাহফিল ছোটবেলায় যাইতাম অস শুনতে, তখন মনে মনে ভাবতাম যে তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে কোরআন শরীফ তিরিশ পারারই তাফসির হবে। তো যে তিরিশ পারারে এক বইটাকে পড়তে গেলেও সাত আট দশ ঘন্টা বারো ঘন্টা লাগে, আর তিরিশ পারারে তফসির করবে কিভাবে, এইটাই চিন্তা করে কুল পাইতাম না। পরে যাইয়া মন সারত না, দেখতাম যে হুজুর এক জায়গাতে দুই আয়াত পড়ছে, তাই নিয়ে নাড়াচাড়া করতে করতে তাও বাকি থেকে যায়। এখন তফসির পড়তে পড়তে আর তফসির করতে করতে বুঝি যে তফসির কি। তফসির করার জন্য যিনি মুফাসসির হবেন তার ভিতরে একগাদি যোগ্যতা লাগবে, শ্রোতাদের ভিতরে সেরকম যোগ্যতা লাগবে। শ্রোতাদের যোগ্যতা সর্বনিম্ন যোগ্যতা হলো সকল শ্রোতা কোরআন শরীফকে শুদ্ধ করে পড়া জানতে হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ কোনো জায়গা বলেন নাই ফাসসিরুল কোরআনা তাফসিরা। ওলামায়ে হাক্কানি স্টেজ ভরা, যদিও অনেকেই আমাদের ছাত্র, অনেকে আমাদের জুনিয়র, অনেকে আমাদের সমসাথী, তবে ছাত্র হয়েও কেউ কেউ আমাদের চেয়ে অনেক যোগ্যতা বেশি অর্জন করছে আলহামদুলিল্লাহ। এ সকল ছাত্রদেরকে নিয়ে আমরা গর্ব করি। যেমন মাওলানা তরিকুল ইসলাম আমাদের কাছে পড়ছে, আমি রাজর এক বছর পড়াইছিলাম, গুলিস্তা নামে একটা ফার্সি কিতাব কিছু অংশ পড়াইছিলাম, অনেক ভালো আলেম হয়েছে তরিকুল। তা আমি যদি ভুল বলি তাহলে তাদের অধিকার আছে আমাকে এখান থেকে গলা চিপে ধরে নামায় দেবে, কি বলেন ঠিক না? আমরা অতক্ষণ পর্যন্ত স্মরণীয় বরণীয় যতক্ষণ পর্যন্ত হকের পর থাকব, আর যখন আমি হকের থেকে বিন্দু মাত্র সরে যাব তখন আপনাদের সকলের ইমানই দায়িত্ব। আমি নাসির প্রধান বক্তা, প্রধান অতিথি, গোপালগঞ্জ বাড়ি কইতে কইতে প্রধান অতিথি, কইতে কইতে প্রধান মন্ত্রীও কই ফেলায় দেয় জায়গায় জায়গায়। গোপালগঞ্জের প্রধানমন্ত্রী সেই তালে তালে আমারও কয়। তো এত বড় সুনাম আর এত বড় মর্যাদা অতক্ষণ পর্যন্ত আপনারা দেবেন যতক্ষণ আমি হক নিয়ে হকের পথ দাঁড়িয়ে থাকব, আর যখনই আমি হকের থেকে বিন্দু মাত্র সরে যাব দেখবেন আপনারা বুঝবেন সাথে সাথে আপনাদের ইমানই দায়িত্ব হবে আমাকে জুতো পিটা করে বের করে দেওয়া। এবার ঠিক আসছে কনকার সামনে সামনে লজ্জা পাচ্ছেন, জোরে বলেন ঠিক। এই ঠিক কোয়াটা ইমানই দায়িত্ব। আল্লাহ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআন শরীফকে এমন একটা কিতাব দিয়েছে যে কোরআন শরীফের ভিতরে রেখেছেন আল্লাহ পাক একশো তিনখানা আসমানি কিতাব লুকাইয়া। কোন সুবহানাল্লাহ, একশো তিনখানা আসমানি কিতাব। এই একশো তিনখানা আসমানি কিতাবকে তফসির করে খুলে বলতে কত শত শত বৎসর সময় লাগবে? যেভাবে কিতাব আমরা মাদ্রাসায় পড়াই, তফসির যেভাবে পড়াই, আমাদের সামনে আলহামদুলিল্লাহ যে প্রথম শর্ত বলেছি শ্রোতাদের জন্য, কোরআন শরীফের ভিতরে কোনো জায়গা আসে নাই ফাসসিরুল কোরআনা তাফসিরা, আসছে রত্তিলুল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে শুদ্ধ করে পড়া আল্লাহর হুকুম। কার হুকুম? কারণ অন্য কোন ভাষার সামান্য পার্থক্যের কারণে কোনো সগীরে কবিরে হয় না। পানি আমরা পানি বলি না, পানি মুখে বলি পানি, ওরে বাংলায় যদি পয়াকারে পান হয় দীর্ঘীয় লেখি, তবুও পানি কইয়ে খাইলে পান করলে পিপাসা মেটে, পয়াকারে পান হয় রশ্মিকারে লিখে পানি বললেও আমাদের তাতে কোনো সগিরে কবিরে হয় না, আর সে পানি পান করলে পিপাসা কম মেটবে এরকম না। পয়াকারে পান নয় রশ্মিকারে নি পানি, নয় দীর্ঘীদে লেখলিও ও পানি খালিও পিপাসা মেটে, মেটে না, ওতে কোনো সগিরে কবিরে গুণা হয় নাকি? কিন্তু আরবি এমনই একটা ভাষা, জেরের জায়গা জবর হয়ে গেলে, টানের জায়গা না টানলে, না টানার জায়গা টানলে আকাশ পাতাল হয়ে যায়, হরফের উচ্চারণ সামান্য পার্থক্যের কারণে আকাশ পাতাল হয়ে যায় তরজমা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহরই জন্য যিনি সারা জাহানের প্রতিপালক, তাই না? যদি আলহামদুরে চিকুন হাইদে না কইয়া মোটা হাইদে বলেন ইয়ের কাছের হাত দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তর্জমা হবে সমস্ত শিরা নেকড়া জুলি খেতা
পূরণ তেনা সব আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ পাক আমাদের লালন পালন করে, আল্লাহর মন খারাপ হবে না? আমার দিয়া কাপড় তুই 2500 টাকা দামের গস পরিস আর আমার জন্য সিরা তেনা নিয়েছিস, নামাজ হবে? জিন্দেগিতে একদিনও তফসির না শুনলে কিয়ামতের মাঠে আপনি প্রশ্নবিদ্ধ হবেন এমন কোন শব্দ নাই। তবে আপনাকে কোরআন শরীফ 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুদ্ধ করে পড়া লাগবে কিনা? এনিম্যান এভরিবডি যখন ফরজ নামাজ জামাতে ইমামের পিছনে পড়ি, আমরা ওলামায় দেওবন্দি, আমরা ওলামায় হানাফ, আমাদের মত হলো কোরআন হাদিস থেকে আমরা যা বুঝি আল্লাহর নবীর বক্তব্য, আমাদের ব্যক্তিগত মত নয়, নবী পাকের হাদিস থেকে আমরা যা পেয়েছি, মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতই তার কিরাত, তাই ইমাম জোরে পড়ুক চাই আসতে পড়ুক, কথা বুঝেননি? সুতরাং ফরজ নামাজ পড়তে গেলে ইমামের পিছনে ইত্তাদাই তো বিহাজাল ইমাম কে চুপ করে থাকলে চলবে, বাকি সুন্নাত আর একা যখন ফরজ পড়ে না, ওয়াজিব নামাজ আর নফল নামাজ, এ জায়গায় আমাদের কিরাত পড়া লাগবে কিনা? যখনই আমরা তফসিরের ডাক দেই, আলহামদুলিল্লাহ আপনাদের শত সহস্র প্রশংসা আমি করি যে এখনো পর্যন্ত আমরা তফসিরে মাহফিলের ডাক দিলে আপনারা চলে আসেন, কিন্তু কোরআন শুদ্ধ করার মশালায় ডাক দিলে সেই সময় খালি কাজের অজুহাত, না সময় নাই, ব্যবসা বাণিজ্য, খ্যাত খামার, চাকরি বাকরি, ছেলে মেয়ে, দুনিয়ার ঝামেলা, ঠিক না? তো আমাদের সকলের ভিতরে এমন একটা স্পৃহা আসুক যে হাত্তাল মউত আমি চেষ্টা চালিয়ে যাব, এখন থেকে ইনশাআল্লাহ মরণকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব যে কোরআন শরীফকে শুদ্ধ করে পড়া শিখবই, চেষ্টা করা যাবে না? যাবে না? আর চেষ্টা করলে পারবেন না এমন যদি হয় তাহলে আল্লাহ আল্লাহ বিশ্ব মিথ্যাবাদী, জোরে কর নাউজুবিল্লাহ, আল্লাহ কি মিথ্যাবাদী? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ও বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করলে আমি তোমার জন্য অনেক রাস্তা খুলে দেবো, কান সুবহানাল্লাহ, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি চেষ্টা করো কোরআন শরীফ পড়া শিখবা, আমি পথ ব্যবস্থা করে দেবো, কত পথ, আসো তোমার বাড়ির কাছে ইমাম সাহেব আছে তার আমি মন তৈরি করে দেবো, তোমাকে সে পড়াবে, আসো তুমি দাওয়াত তবলিগের মেহনাতে তোমাকে সেখান থেকে কোরআন শরীফ শুদ্ধ করে শিখিয়ে দেওয়া হবে, ব্যবস্থা আছে না নাই? তবে দাওয়াত তবলিগের মেহনাতের ভিতরে যাইয়া কোরআন শরীফ শিখবেন এর জন্য জামাতের সাথে আলেম থাকতে হবে, পাইকারির দরে যদি সব মূর্খ হয় তাহলে এক মূর্খ আর এক মূর্খরে কি শিখেবে, কথা বলেন না কেন, ঠিক না? আমি 20 জনের এক জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ পাকুন দিয়া, আমার জামাতে 4 জন আলেম, 16 জন পাবলিক, জামাত বড় হয়ে গেছে, এপাশে আরো প্রায় 20 জন রেখে গেছি, সকলের দাবি যে আপনার সাথে যাব, 40 জনের এক জামাত নিয়ে গেলি মসজিদে ঢুকার জায়গা আছে, সব কয়জনের ব্যাডিংই মসজিদ বেরিয়ে যাবে, কলম যে এবার 20 জন চল পরের বার আর 20 জন যাইস, তো 16 জনই কলেজের হাই স্কুলের যুবক ছাত্র, চিন্তা করলাম 16 জনের 12 জন যুবক আর 4 জন বুড়ো, চিন্তা করলাম যে জীবন ভরে তো তবলিগের ভিতরে 2.5 ঘন্টা ফাজাইলে আমাল আর তবলিগে নিসাবের আলোচনা হয়, তো যেহেতু আমরা 4 জন হুজুর আসছি এই 4 জনের চেষ্টা করিয়া 16 জনের একটু কোরআন শরীফ পড়ায় নিতে পারি নাকি, এই কোরআন শরীফ পড়ানোর প্রস্তাব আমি সাথীদের ভিতরে দিলে সাথীরা সকলে এক বাক্যে রাজি, এমন একটা গনিমত সুযোগ আর তো জীবনে পাইনি আর পাবো কিনা আল্লাহ জানে। এখন যখনই আমি সবাই নিয়ে মশওয়ারা করে সবাইকে বললাম সিলেট কেন, অক্ষর অক্ষর দিয়ে শিখাবো, সবাই চক সিলেট কিনে রেডি হয়ে গেছে, পিরাই মসজিদে মসজিদে পাকুন্দে থানা সদর মসজিদে পিরাই মসজিদে সবাহি মক্তবের বোর্ড আছে, ওই বোর্ডে আমি লিখে লিখে পড়াবো বলে সিস্টেম তৈরি করে ফেললাম, খবর পাইয়া স্থানীয় তবলিগ বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি ওই দলে যারা তার ভিতরে ওই জায়গালো বেশি, এই কয়জন লেগে গেল মৌলবীকে পিছনে, ওরা কয় এটা তবলিগের ভিতরে সিস্টেম নাই হুজুর, এটা নিয়ম না, মাত্র 15 মিনিট মস্ক হবে আর বাকি সবসময় 2.5 ঘন্টা 3 ঘন্টা যত পারেন তালিম করবেন। আমি বললাম বলে কি রে, আমার জামাতের আমির সাহেব যিনি উনিও এক পুলিশ অফিসার, সেও দেখলাম তাদের দলে, পরে বুঝলাম যে সে তাদের দলে কেন,
সে নিজেই কোরআন শরীফ পড়তে পারে না। এখন এতগুলো আলেমের আমির হয়ে যদি কোরআন শরীফ পড়তে না পারে, এটা গোপনে রইছে রয়েছে, যখন পড়াতে বসবো তখন তো ভেঙে যাবে, তখন ওনার কালাই খুলে যাবে, উনি কোনো মতো ভর্তি দেবে না। কয় না ভাই তাহলে তবলিগ আপনারা চালান, নোটক বাট উস্কুত কথা হবে না। সেটা তবলিগের ভিতরে যদি কোরআন শরীফ পড়া শেখানোর ব্যবস্থা না থাকে আর এটা যদি অনুমতি না থাকে, তোর তবলিগের গুষ্টি মারবো সারা বাংলাদেশে বক্তা, কিন্তু আমরা কয়েকজন সব বক্তায় ঐক্য হইয়া তবলিগের বিপক্ষে কথা বলবো, কয় লাইন গতি পারিস না তা না দেখে কথা নাই, কথা বলেন ঠিক কিনা? আমি সাথে সাথে কাকলাইল ফোন দিছি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ভাগ্নে কোটালিপাড়া বাড়ি মৌলানা আমির হোসেন সাহেব, যারা তবলিগের সাথে তারা চেনেন, আমার ফুফাতো ভাই। আমি বললাম ভাই যান আমি তো এই চারজন হুজুর আসছি, এই বিশ ষোলো জনের কোরআন শরীফ পড়াবো, তাই এই তবলিগা লাগে যারা এই জায়গার স্থানীয় আমির সাহেব, আর আমাকে আমির সাহেব আমির সাহেবের জ্বালায় তো ভারতিছি না, আমির সাহেব কে আমি অমক কয় সুরারে তবলিগ কাকলাইল ভাটাই দাও, ওরে দাঁড়ায় কেউ না সাথে কোরআন শরীফ পড়া শিখাও, বলে এটা বলে তবলিগের নিয়ম নাই। আরে নিয়ম নাই তো তবলিগে পর্যাপ্ত আলেম ছিল না বিদায়, আমরা এটা নিয়ম করি নাই, তবে কোরআন শরীফের চাইতে বড় ক্লাস জগতে আর হতে পারে না। তেলাওয়াতুল কোরআন আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, সকল ইবাদত যত নফল ইবাদত আছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো তেলাওয়াতে কোরআন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তিলাওয়াত করা হয় তখন মোমেনের দিল নরম হইয়া যায়, কাফেরের পর্যন্ত দিল নরম হইয়া যায়, কথা বলুন ঠিক কি ঠিক না? কিসসা আপনারা বক্তাদের কাছে অনেক শুনেছেন, নবী পাকের তিলাওয়াত শুনতে দেবে না বলে সংসদীয় ভাবে নিষেধাজ্ঞা জারি করেছে মিস্টার আবু জাহেল, কেউ শুনতে যাওয়া না, কারণ মুহাম্মাদের তিলাওয়াত শুনলে দিল নরম হয়ে কাফের মোমেন হয়ে যাচ্ছে, বন্ধ করে দিয়ে সবাই রে বেরেক করে দিয়া যে মুহাম্মাদ রাত্রে যখন তিলাওয়াত করবে তখন কেউ যাবি না, ও চিন্তা করছে কেউ তো যাবে না কিন্তু শুনতে যে মজা লাগে, তাহলে আজ যখন কেউ যাবে না তা আমি একটু শুনি আসি, আল্লাহু আকবার। ও অন্ধকারে গুড়ি পায় গুড়ি পায় হাঁটতেছে, এর মধ্যে পায় বাজিয়ে গেছে, গে তুমি কেরা? কয় যে আমি আবু সুফিয়ান। তুমি এ জায়গা কে? আপনি এ জায়গা কে? কয় যে আপনি না করলেন না যে কোরআন শরীফ শুনতে আসবেন, আপনি আসতেছেন কে? কয় তো নিষেধ করলেন তো তুমি আইছো কে? এই নিয়ে ঝগড়া। আগে দেখে যে আবুল হাব, আগে দেখে যে শোভা, আগে দেখে যে উৎবা, এসব নেতৃস্থানীর কান লাগাইয়া নবী পাকের তিলাওয়াত শুনতেছে, সুবহানাল্লাহ। আর সেই কোরআন শরীফ তবলিগের মধ্যে তিলাওয়াত হবে না, কারণ হলো জিন্দা তিলাওয়াত করাবেন তিনি নিজেই জানেন না, কাজে কাজেই তিলাওয়াতের সুযোগ নেই। আমি বললাম যে তাহলে আমি পড়াবো, বলে হ্যাঁ আপনি পড়ান। আল্লাহর ফজলে স্টেজে বসে বলছি, আরো বহু জায়গা বলেছি কথা, আপনারা ইউটিউবে শুনে থাকছেন, যে আমার সাথে ছিল সেও আমার সাথে কয়েক স্টেজে গেছে, তারা সাক্ষী রেখে বলছি ঘটনা এরকম কিনা। বারো জন যুবক রে আলিব্বা থেকে নিয়া আল্লাহর রহমতে মাত্র কলেজের ছাত্র তো ব্রেন ভালো, এক সপ্তাহের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে ফেলেছি। 38 দিন ছিলাম, 39 দিন ছিলাম 13 মসজিদে, প্রথম এক দুই দিন চলে গেছে এলোমেলো ভাবে, 39 দিনের দিন আল্লাহর রহমতে ওদেরকে আট পারা কোরআন শরীফ তিলাওয়াত পড়াইছি, আট পারা পর্যন্ত সবক পড়ে ফেলাইছি। আর যে কয়টা বুড়ো বুড়োকে তো বেরেনকম তামতে পারে না, তারপরে হরফ শিখাইয়া জের জবর শিখাইয়া যজম তাজদিদ শিখাইয়া সংযোগ পর্যন্ত নিয়ে গেছি। আর একটা চিল্লে যদি থাকতে পারতাম তাহলে ওই বুড়ো সাইডেরও কোরআন শরীফ পড়াইনি বাড়ি আসতে পারতাম। ওলামাই কিরামের তবলিগ আর আওয়ামের তবলিগ জীবনও এক হইতে পারে। আর সেই যুবক রকম তিলাওয়াত করে বলেছি শুনো আকে বড় রাতের বেলা তোমার রুজির বরকত বাড়বে, এখন পড়ার তো ঘোষণা দিলাম পড়তে তো পারে না, তাহলে ফজিলত কইলাম কি? তাহলে তারে আগে কোরআন শরীফ পড়া শিখাইতে হবে, আল্লাহর রহমতে তারা তেলাওয়াত করে। মজার বিষয় হলো যে আমির সাহেব আমাদের সাথে ছিল, সে আইজও শিখতে পারিনি, ও পরে 28 দিনের দিন পালাই চলি আইছে, থাকেই নাই কোরআন শরীফের তাজাল নীতি, কোরআন শরীফের হিট সহ্যই করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি অর্ডার, ওয়ারাত তিলিল কোরআন তারতিলা, সকলে চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। এলে এক নম্বর শর্ত, সামনে আরো বহু শর্ত রয়েছে, সে শর্তগুলো অনেকের মধ্যেই নাই, তারপরে আমরা চিন্তা করি যেহেতু তফসির এর ভিতরে অনেক মাসালা মাসায়েল আছে, অনেক জানার বিষয় আছে, তাহলে তফসির দুই প্রকার বানাই, তফসিরুল ওলামা আর তফসিরুল আওয়াম।
আলেম উলামা ছাত্র কোরআন শরীফ পড়নেওয়ালা শর্তের ভিতরে যারা আছে তাদের তফসির হবে একরকম, আর সাধারণ পাবলিকের তফসির হবে আর এক রকম। সেই সাধারণ পাবলিকের তফসির উলামায়ে কেরাম একটু পড়াপড়ির ভিতরে গাইটে গুইটা আপনাদের জন্য কিছু নিয়ে আসে। তারই একটু আজকে সুরো বাকারা শুরু থেকে তেলাওয়াত করছি। সুরো বাকারার এই অংশটা জীবন ভরে পড়ি, রাতের বেলা দুই চারবার পড়ি না, এরকম কোনো রাত যায় না। অথচ আল্লাহর কোরআনের মজেজা যে ওর সাথে কোনো কারামতি আর ওর সাথে কোনো কেদ্দারি চলে না। যখনই প্যাস পড়ে যায় দেখা যায় এক জায়গার থেকে আর এক জায়গায় ঢুকে যায়, পড়তে যে দুই হাতের পরে যে আমার আর একদিক চলে যাচ্ছিল, তারপরে যে বের করছি কোরআন শরীফ। সুরা শুরুতে হলো আলিফ লাম মিম, সকলে পড়বেন আলিফ লাম মিম। আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় নব্বইটা নেকি লেখা হয়ে গেছে। হরফ পড়ছেন কয়টা? আবার কন কয়টা? আবার কন কয়টা? সবাই ফেল। হরফ পড়ছেন নয়টা, কয়টা? নয়টা। তফসিরে কয় আলিফের মধ্যে তিন হরফ, লামের মধ্যে তিন হরফ, মিমির মধ্যে তিন হরফ। আলিফ লিখতে তিনটে হরফ লাগে, আলিফ লাম ফা, আলিফ জবরা লাম জেল্লি ফা দুই পেশবুন আলিফুন, এ তো হইছে আলিফ। লাম লিখতে লাম আলিফ জবর লাম মিম দুই পেশবুন লামুন, এ লিখতে লাগে তিন হরফ। মিম লিখতে মিমিয়েজের মি নুন দুই পেশ মিম দুই পেশবুন মিমুন, এ লিখতে লাগে আর তিন হরফ, তিন তিরিককে নয় হরফ। তফসিরে জালালাইনি সব তফসিরের ভিতরে লেখে, যদিও তোমরা হরফ পড়েছ তিনটা, নবী নিজেই বলেছেন ওর ভিতরে আল্লাহ পাক তোমাদেরকে তিন তিরিককে নয় হরফ, আর প্রত্যেক এক একটা হরফের বিনিময়ে তোমাকে দশটা করে নেকি দেওয়া হয়ে গেছে। এই তিনটা হরফের নাম হরুপে মুকাত্তাহাত, কি বলে তরিকুল এটি সরাই দাও দিয়ে আমার এই পাও বাজিয়ে যাচ্ছে, এই ফুল টুল আর একজনকে দাও টেবিল দৌড়িয়ে, ওদিকে মাইক্রোফোন দূরিয়ে গেলি কথা বলে স্বাদ পাওয়া যায় না। আমার পাও নিয়ে যাচ্ছি আল্লাহ। এ হরুপের নাম হরুপে মুকাত্তাহাত, কাটা কাটা হরফ, এর সাথে কোনো জের জবর পেশ নাই। আছে নাকি কোন জায়গা কিরূপ পড়তে শুনছেন? আলামা আলিমা উলিমা আলামু ইলামি, এরকম কিছু শুনছেন নাকি? যেই পড়ে সেই পড়ে আলিফ লাম। এই হুরুফে মুকাত্তাত কোরআন শরীফের বিভিন্ন সুরের শুরুতে আসছে, যাকে ইংরেজিতে বলে শর্ট হ্যান্ড। এই শর্ট হ্যান্ডের কি তর্জমা? সকল মুফাসসিরিনদের বক্তব্য, আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিকা। এই হরফের অর্থ উদ্দেশ্য একমাত্র আল্লাহই জানে, আর কেউ কে আল্লাহ জানান নাই। হয়তো তার দস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছিলেন, কিন্তু নবী তো আমাদেরকে জানাই যান নাই। এর ভিতরে যে রুমুজ আর যে ভেদ আছে এইটা নবী জানতেন কিন্তু আমাকে জানান নাই, হয়তো জানানো প্রয়োজন মনে করেন নাই, অথবা জানানো সম্ভব না, অথবা আল্লাহর পক্ষ থেকে নিষেধ যে জানাইও না, এই জন্য এর অর্থ আমরা জানি না। সকলে এ ব্যাপারে চুপ থাকতে হবে যে তাহলে এর অর্থ কি হতে পারে। আমাদের দেশে কিছু কবি গানের বয়াতি আছে, কিছু জারি গানের বয়াতি আছে, বিচার গানের বয়াতি আছে, ভাব গানের বয়াতি আছে, ওনারা নিজেরা নিজেরা তর্জমা করে, হয় কি আলিফি আল্লাহ, লামে ইব্রাহিম, মিমে মোহাম্মদ। আছে না কিছু বয়াতি যারা এমন এমন মারেফাত বলে যা দেশের কোনো আলেম উলামা জানে না, আর তাদের শ্রোতারও খুশিতে গদগদ হয়ে যায়, যাইয়ে সকালবেলা যাইয়ে সাত দোকানে যেয়ে বড় বড় আলেমকে অ্যাটাক করে, কলার ঝাড়ে, আরে মৌলবী এটা জানো এ কি বলা হয়েছে এখানে, তুমি জানো? তুমি এ পালিয়ে কোন জায়গাতে? হযরত মাওলানা মুসলিম বয়াতি বলছে, আল্লামা মমতাজ বলেছে, পীরে কামের গোলাম কিবরিয়া। এরা শরিয়াত মারেফাত হাকিকার তরিকার চার তরিকার খেলাপতি পাইয়াছে, এরা যা জানে যা ফির জিব্রাইলও জানে না, জোরে কান নাউজুবিল্লাহ, কোন মৌলবি জানে না, এমন ভেদ জানে। আমারে অ্যাটাক করছে একজন, কয় হুজুর বলেন তো কোন নবী দুই রিকাত নামাজে 18 সিজদা দিয়েছে? আমি যে কোন বিপদে পড়লাম, ও ওই পার্টির একজন। তা আমি বললাম খুঁজে খেজে আর পাই না কোনো নবীরে, তো পরে মাথা চলে গেছে আমাকে নবীর দিক, যে আমার নবীরে আমি 20 দিয়াতি পারি, তবে তুমি নির্দিষ্ট 18 কারে দিয়া নিয়া কাজ করেন তো, আমাদের নবী 20 কিভাবে দেবে? আমি বললাম যে দুই রিকাত নফল নামাজ যদি নবী পড়েন আর পুরো কোরআন শরীফের মধ্যে তিলাওয়াত করেন, তাহলে দুই রিকাতে 4 সিজদা, তাই তো? আর তিলাওয়াতে সিজদা 14, এই 14 আর 18, ভুল চুকের সন্দেহ হুজুর 6 সিজদা দূরে দিতে পারে, তাহলে 20 ফুরিয়ে গেল।
তো তুমি যে নির্দিষ্ট করলে আঠারো সিজদা কোন নবী তুমি কত কয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম দুই রিকাত নামাজে আঠারো সিজদা দিছে। আমি বললাম কেন দিল, কয় কি ওনার আঠারোটা ছেলে ছিল, এই আঠারো ছেলে ইন্তেকাল করলো, এদের জানাজার নামাজে দুই রিকাত উনি একবারে আঠারো সিজদা দিছে। আমাকে সুরা তুমি কি জীবনে তা সেই জানাজার নামাজ পড়িয়ে থাকো, কয় তুমি এক মাস আগে আমার মা মরলো কয় রিকাত পড়ছো, খানিক জিম ধরে কেউ জানাজার নামাজ তো রিকাত টিকাত নাই, তো তোর জানাজার রিকাত নাই, তাই বলেছিলাম দুই রিকাত পড়লো কোন জায়গাতে, ও কথা তো ঠিকই, তা উনি যে কলো উনি কি ডাকো হযরত মাওলানা মুসলিম বয়াতি। এরপরে কইলাম যে তোমার মার জানাজায় সিজদা কয়টা দিছো, জানাজার নামাজে সিজদা কয়টা দিছো, কয় যে জানাজার নামাজে রুকু সিজদা আছে নাকি, আমি তো তাই তো আমিও কই, তো তুই কলি যে আঠারো সিজদা, তো তোর মার নামাজে জানাজার নামাজে সিজদা দিলি না, আইয়ুব আলাইহিস সালাম রে আঠারো সিজদা দিয়াবি কে, কয় তো উনি যে কলো, তো কয়ার সময় তুই বুঝিস নাই, কয় না সে সময় তো তালে তালে চলে আইসি, ওই তালে তালের গানের টা গাইলে হিন্দুরা গান শোনে, গান গায় ওর মধ্যে তাল ঠিক রাখে, শুধু মজা শোনে, ভিতরে ভিতরে কোনো মারে ভাত আছে তা তারা টের পায় না, কে কি কয়ে যায় বয়াতি গান গায়, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, মানে বয়াতি গানের ভিতরে লঙ্কা জয়ের কিসা শুনেছে, তো কদ্দুর যায় এসে লঙ্কা কে জয় করছে তা ভুলিয়ে গেছে, এখন ওই জুড়িদার সাথী যারা ওই গানের তালে তালে যাতে শ্রোতারা টের না পায় ওর ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, ওরা কয় দশ আনি ছয় জানি বাঘ আমরা জানি কি, এই যে গান গাইয়ে খাঁচি ভিজে কামাই করি, তুমি একা নাও গান গাইয়ে দশ আনা আর আমরা ষোলো জনে নেই ছয় আনা, এই পার্সিয়ালটি জীবন ভরে করে আসতিস, আজকে বেকায়দায় পড়ছো কব না, ভাগাভাগি সাইজ করো নাই কব না, তর্জমা তাই, ও দেখলো যে যায় দুই আনা পকেটেতে যাক আসর তো উঠে যাইতে হয়, ওই গানের তালে তালে কয় আজ হইতে ভাগ হইবে সমানের সমান, ওরা কয় লঙ্কা জয় করিল বীর হনুমান, ভাগাভাগি যখন মোটামুটি দুই আনা উনি তো আসছে এই সাথে সাথে কয়ে দিছে কয় লঙ্কা জয় করিল বীর হনুমান, শ্রোতারা তারা কিছু বোঝে না, শ্রোতারা তারা শুনছে মজার একটা গান, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, দশানি সয়ানি বাঘ আমরা জানি কি, এ আজ হইতে বাঘ হইবে সমানের সমান, লঙ্কা জয় করিল বীর হনুমান, শ্রোতারা কিছু বোঝে কামরা এরকম লঙ্কার গানের শ্রোতা হুজুর কিছু বুঝি না, বয়াতি কইল তাই মনে করি এর মধ্যে এগুলো আছে, আমি কইলাম তাজা খাড়া মিথ্যে কথা যা তুমি নিজেও বুঝছ, এক নম্বর মিথ্যে কথা জানাজার নামাজের রেকাত নাই, সুতরাং আইয়ুব আলাইহিস সালামেরও দুই রেকাত ছিল না, দুই নম্বরে জানাজার নামাজের রুকু সিজদা নাই, সুতরাং আইয়ুব আলাইহিস সালামও সিজদা দেন নাই, তিন নম্বর গলত যেটা তোমারে পড়াইছে আইয়ুব আলাইহিস সালামের আঠারো ছেলে ছিল কোনো দিনও ছিল না, ওনার সন্তানগুলো যখন গায়েব হয়ে যায় তফসিরে লেখে আল্লাহ পাক রব্বুল আলমিন এক রাত্রে উধাও করে নিয়েছিলেন, তখন ছেলে ছিল ছয়টা স্ত্রী ছিল চারটা, যান আর ছয়টা ছেলে আগের রাত্রে নিয়ে যান, দীর্ঘ আঠারো বছর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে যখন আইয়ুব আলাইহিস সালাম পাশ করেছে আল্লাহ পাক আবার শরীরকে সুস্থ করে দিয়েছিলেন, পুনরায় আবার সে হারিয়ে যা স্ত্রী তিনটাকে ফিরিয়ে দিয়েছিলেন, আবার সেই ছয়টা সন্তানকে ফিরিয়ে দিয়েছিলেন, এরপরে সব কিছু আল্লাহ পাক তাকে ধৈর্যের বিনিময়ে ডবল করে দিয়েছিলেন, সেই ডবলের প্রেক্ষিতে আরো চারটে বিয়ে করার অনুমতি পান, আর পরবর্তী চার স্ত্রীর ভিতরে থেকে আরো ছয়টা পুত্র সন্তান হন, পুরো ১২টা সন্তানকে উনি জীবিত রেখে দুনিয়ার থেকে চলে গেছে, আইয়ুব আলাইহিস সালামের সামনে একটা ছিল মৃত্যু পান নাই যে তাদেরকে জানাজা পড়বেন, সুতরাং তোমরা যে কথা বলো বয়াতিদের কাছ থেকে এর ভিতরে ১৫-১৬ আনা জায়গায় জায়গায় মিথ্যা, উলামায়ে কিরাম এরকম গাঁজা ঘুরি গল্প কইতে পারে না, এই বক্সে ডিস্টার্ব করতেছে কান ফাটা, এটা সাউন্ড একটু স্লো করে দাও, ওরা বলে আলিফে আল্লাহ লামে জিব্রাইল মিমে মুহাম্মদ, তার মানে আল্লাহ থেকে জিব্রাইলের মারফত মুহাম্মাদের কাছে আসছে, কথা বললে কেমন যেন মনে হয় যেন অবৈ হসত্যই তর্জমা এরকম হবে, তবে দোস্ত এদিক তাকান শর্ট হ্যান্ড হরফ লিখতে গেলে সিস্টেম কি, যদি পরপর দুই তিন হরফের থেকে দুই তিন শব্দ থেকে আনতে হয় তাহলে হয় সব শব্দের শেষ হরফ নয় সব শব্দের প্রথম হরফ, কথা কান
কিন্তু এখানে তোমরা যেভাবে ব্যাখ্যা দিচ্ছ তাতে এক এক শব্দের থেকে এক এক জায়গার থেকে আসছে। লফজ আলিফ লিখতে আল্লাহ, আল্লাহ লিখতে আলিফ প্রথম হরফ, আল্লাহ লিখতে আলিফ প্রথম হরফ, ঠিক না? তাহলে আলিফ আল্লাহর থেকে আনলে আলিফ প্রথম হরফ, মুহাম্মদ লিখতে প্রথম হরফ মিম, সেখান থেকে আনছো মিম প্রথম হরফ, আলিফ লাম মিম, আল্লাহ থেকে আলিফ প্রথম হরফ আনছো আলিফ, মুহাম্মদ থেকে মিম প্রথম হরফ আনলে মিম, এবার জিব্রাইলের থেকে তাহলে প্রথম হরফ আনবা জিম, সে জায়গাতে শেষ হরফ আনো কে? জিব্রাইল লিখতে প্রথম হরফ জিম, শেষ হরফ হলো লাম, কথা বলেন ঠিক? তাহলে দুই শব্দের থেকে প্রথম হরফ আনলা আর সে এক শব্দ থেকে শেষ হরফ আনছো, এটা তোমার মন গড়া তফসির ছাড়া আর কিছু না। এর কারণে তফসির বীর রায় কোরআন শরীফের ভিতরে তফসির বীর রায় ইচ্ছা মতো মন গড়া তফসির করার কোনো সুযোগ জোরে বলেন আছে? বললে তাহলে বলতে হবে আলিফ জিম মিম, আলিফ লাম মিম কইতে পারবা না, আলিফ জিম মিম কইতে হবে, আল্লাহু আকবার। সুতরাং তোমার এই তর্জমা গলত, শর্ট হ্যান্ড যে লেখে তার তর্জমা তাই সেই বোঝে, এটা আমি বুঝি না। যেমন আমরা দেখেন অনেক সময় মাদ্রাসার হেফজখানার গেটে লেখা দেখবেন, হেফজখানার দরজার উপরে একটা নেম প্লেট আছে হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, আমরা তার থেকে কি বুঝি? হাফেজ আব্দুর রহমান, কতক্ষণ হাফেজ আব্দুর রহমান। এবার ওই হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান থানার সামনে এক অফিসারের দরজায় লেখা, তাহলে এ জায়গা এ জায়গা কি বুঝবেন? হাফেজ আব্দুর রহমান, এ জায়গা বুঝবেন হাবিলদার আব্দুর রহমান, ঠিক না? একই হরফ একই শব্দ একই নাম, হেফজখানায় গেলে হাফেজ আব্দুর রহমান, থানার সামনে গেলে হাবিলদার আব্দুর রহমান, হাসপাতালের গেটে লেখা দেখি দয়াকারে ডা বিসর্গ আব্দুর রহমান, দয়াকারে ডা বিসর্গ এরশাদ সাহেব, দয়াকারে ডা বিসর্গ এরশাদ সাহেব, তার মানে কি? ডাক্তার এরশাদ সাহেব। খুলনায় যাইয়া দেখি কাফ রাস্তায় একটা কাঠ ফেলানো, উঠে দেখি ওর গায়ে লেখা দয়াকারে ডা বিসর্গ এরশাদ শিখদের। এবার দয়াকারে ডা বিসর্গ মানে কি? ডাকায় এরশাদ শিখদের, কতক্ষণ? একই শর্ট হ্যান্ড দুই জায়গা যে দুই তর্জমা, ঠিক? ডিসি মানে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের এই সি মানে কি? কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার। আমার বাড়ির বাথরুমের স্প্যানের গায়ে লেখা দেখি ডিসি, আমি চিনতে করলাম আল্লাহ এ কি লেখছে, জায়গা কি ভুল লেখলো নাকি? এ যদি কোনো ডিসি আমার বাড়ি কোনোদিন বেড়াতে আসে, আইসে যদি দেয় হুজুর ডিসি বইরে পায়খানা করতেছে, তাহলে তো আমার নামে মামলা হয়ে যায়। পরে ইংরেজি জানে একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই এই যে পায়খানার গায়ে যে স্প্যানের গায়ে যে ডিসি লেখা এর মানে কি? এর মানে হলো ঢাকা সিরামিক, এর মানে কি? ঢাকা সিরামিক। একই শব্দ স্থান পাল্টে গেলে তার শর্ট হ্যান্ডে তর্জমা পাল্টে যায়। আল্লাহু আলামু বিজালিকা বিমুরাদিহি বিজালিকা, আলিফ লাম মিম যে শর্ট হ্যান্ড, ইয়াসিন যে শর্ট হ্যান্ড, হা মিম যে শর্ট হ্যান্ড, তহা যে শর্ট হ্যান্ড, এই শর্ট হ্যান্ডের তর্জমা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কইতে পারবে না, ঠিক কিনা? জালিকাল কিতাব, আর বাড়বো না, একটু সামনে চলে যায়, সময় কম কামাই বেশি। আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকা দূরের কোনো কিছুকে ইশারা করতে গেলে কইতে হয় জালিকা, আর নিকটের ইশারা করতে গেলে হয় বলতে হয় হাজা। কোরআন শরীফ আমার সামনে, আমি হাতে করে কোরআন শরীফ পড়ি, কিন্তু ইঙ্গিতের শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক দূরের। জালিকাল কিতাব অর্থ কি? জালিকা দূর শব্দ এই জন্য ব্যবহার করা হয়েছে, মূলত এ কোরআন ছিল অনেক দূরে লৌহে মাহফুজে, কথা বলেন ঠিক কি না? সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনে কারীমকে আমাদের কাছে পাঠিয়েছেন, এর আসল বাড়ি অনেক দূরে, আল্লাহ পাক লৌহে মাহফুজের ভিতরে তার কুদরতি হাতের কলম দিয়া কোরআনে কারীমকে লিখেছেন। 104খানা আসমানি কিতাব কোরআনে কারীম সহ লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছিলেন রব্বুল আলামিন। একে একে সব কিতাবকে উম্মতের জন্য পাঠিয়েছেন বিগত নবী রসুলদের মাধ্যমে, তাদের হাতে দিয়েছিলেন, অবশেষে ছিল কোরআন। এ কোরআনকে যখন রব্বুল আলামিন ওই দূরের কিতাবকে আমাদের কাছে নিকটে বানানোর জন্য পাঠানোর ইচ্ছে করলেন, কোরআনকে বললেন ও কোরআন তোমাকে একটু আমি স্থানান্তরিত করতে চাই, তোমাকে একটু অন্য জায়গা পাঠাইতে চাই। কোরআনে বলেন রব্বুল আলামিন কোন জায়গা পাঠাইবা? কয় দুনিয়ায় পাঠাইব। কোরআন কয় রব্বুল আলামিন আমার পাশে আরো 103খানা আসমানি কিতাব ছিল, একে একে সব কিতাবগুলোকে তুমি এখান থেকে সরিয়ে দিয়েছো, আমি যে কোনো ওয়েতে আমি জানতে পারছি তোমার বান্দারা তোমার কিতাবের সাথে সৎ ব্যবহার করে নাই, সমস্ত কিতাবগুলোকে তারা রদবদল করে ফেলাইছে, তারা পরিবর্তন
পরিবর্তন পরিবর্তন করে ফেলাইছে। ও খোদা, আমি তোমার আখিরি কিতাব, তুমিও বলেছো আমি শ্রেষ্ঠ কিতাব, আমারে তুমি দুনিয়ায় মানুষের কাছে পাঠাইবা, তোমার মানব জাতির স্বভাব ভালো না, আমি কোরআনকে তারা নষ্ট করে ফেলতে পারে, আমার ইজ্জত আর হুরমত তারা দেবে না, রব্বুল আলামিন আমাকে কি না পাঠাইলে চলে? আল্লাহ কয় না কোরআন তুই যা, ও কোরআন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তোরে পাঠাইতেছি আমি, তারা আমার কাছে চাই নাই, তুইও যাইতে চাইতেছিস না, আমি তোরে পাঠাইতেছি, তোর হেফাজত আর সংরক্ষণের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। কোনোভাবেও তোরে নষ্ট করতে পারবে না। হাজারো বিজ্ঞানী পণ্ডিত আসবে, হাজার হাজার ভাষাবিদ আসবে, কোন ভাষা তোর ভাষার সাথে মিলবে না রে কোরআন, তোরে পরিবর্তন পরিবর্তন করতে পারবে না, তোর সংরক্ষণের পদ্ধতি আমার কাছে ভিন্ন রকম, যেই পদ্ধতি অন্য কোন কিতাবের ব্যাপারে অবলম্বন করি নাই সেইটা কি রব্বুল আলামিন তুমি বলো? কয় আমার বান্দাদের সিনার ভিতরে একটা ছোট্ট আলমারি আছে, আমার বান্দাদের সিনার মধ্যে ছোট্ট একটা আলমারি আছে, ওই আলমারির মধ্যে হেফাজত করব, লিখিত কোরআন থাকবে আর বাইরে বাইরের আলমারি আয়রন সেফের ভিতরে, ইচ্ছা করলে কাফের মোশরেকরা পুড়িয়ে জ্বালিয়ে সরকার করে দিতে পারবে, কিন্তু সিনার মধ্যে কোরআন কাণ্ডে কেউ পুড়াইতে পারবে না। ও দোস্ত, জবুরের কোনো হাফেজ নাই, ইঞ্জিলের কোনো হাফেজ নাই, ইব্রাহিম আলাইহিসসালামের কিতাবের হাফেজ নাই, আদম আলাইহিসসালামের কিতাবের হাফেজ নাই, জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার কোরআনের হাফেজ আছে না? নাই। বর্তমান পৃথিবীতে 1 কোটির উপরে এমন হাফেজের হাফেজ, যার প্রত্যেক এক একজনে আস্ত কোরআন শরীফ এ টু জেড দাড়ি কমা সেমিকোলনি সহ সম্পূর্ণ লিখে দিতে পারে। কোন আল্লাহু আকবার। আমার এক বন্ধু আমাকে একটা বাকিয়া শুনাইলেন, নগদ তার প্র্যাকটিক্যালে তার সামনের ঘটনা। উনি বলেন আমি ইটালি থাকতাম, দীর্ঘকাল ইটালি থাকছি, ইটালিয়ান ভাষায় আমি খুব পারদর্শী, আমাদের বাংলাদেশের বহুত বড় একজন আলেম, ওখানে বড় এক মসজিদের ইমাম ও খতিব, ট্রিপল এমএ, আবার 3 বার পড়ছে আলিয়া মাদ্রাসায় কামেল পাস, হাটাজারি মাদ্রাসা থেকে ফারেগ, বহুত বড় আলেম, দেওবন্দ পড়েছে, উনি ওই মসজিদের ইমাম ও খতিব, ওই জেলার ভিতরে, যেই ডিস্ট্রিক্টের ভিতরে ওই হুজুর ইমাম, ওই ডিস্ট্রিক্টের ভিতরে 4 ধর্মের 4 জন বড় পণ্ডিতকে ডিস্ট্রিক্ট প্রধান ডাকছে, ডাইকা ওনার কক্ষে নিয়ে জিজ্ঞেস করছে, যার যার ধর্মগ্রন্থের প্রশংসা করেন, যার যার ধর্মগ্রন্থের প্রাধান্যতা সেই সে যার যার যুক্তি এবং দলিল দিয়ে প্রমাণ করেন, শুরু করলো হিন্দুকে দিয়া। হিন্দু সাহেব এমনভাবে তার ধর্মগ্রন্থের প্রশংসা করলো, সকলে মনে হচ্ছে যেন এরপরে আর কোনো বক্তব্য নাই, আর ধর্ম কোনো গ্রন্থই না। তার বক্তব্য শেষের পরে বললেন, বুদ্ধ তুমি নেড়া, তুমি একটু কও, তোমার ধর্মগ্রন্থের প্রশংসা করো, ও নেড়াও যা পারছে তাও কম কয় নাই, তাতে হিন্দুকে খান মাটি হয়ে গেছে, উনার খানি জয় হয়ে গেছে। এর ভিতরে আসলে বলো ইঞ্জিল আলা, বলো ইঞ্জিল আলারে এমন বলতে এমন বলার সুযোগ দিলে সে এমন ভাবে বলল, আসলে তো ইঞ্জিল কিতাব আসমানি কিতাব, কথা বলেন ইঞ্জিল আসমানি কিতাব, আল্লাহর কালাম, তার দলিলটা অন্য 2 কিতাবের থেকে অবশ্যই বেশি। হিন্দুদের কান হার মেনে গেছে, বুদ্ধদের কান মাটি হয়ে গেছে, ইঞ্জিল খানের জয় হয়ে গেছে, 3 খানের বক্তব্য বলা শেষ। এরপরে বলছেন মাওলানা সাহেব, এবার আপনি বলেন আপনার কোরআনের ফজিলত। মাওলানা সাহেব পুরো ওই ইটালিয়ান ভাষা তখনও ভালো জানে না, যিনি বলতেছে উনি বলেন, আমি ছিলাম দোবাসীর কাজে, হুজুরকে জিজ্ঞেস করার পরে হুজুর বললেন, সব কিতাবের উপরে আমার কিতাব, হাজারো দলিল আছে, আমি অত দলিলের দিকে যাব না, স্যার একটা মাত্র দাবি আমি আপনার কাছে, একটা মাত্র দলিল আমি দিতে চাই, সেটা হলো এই 3 ধর্মের যত কিতাব আছে আর আমার কোরআন আছে, 4 ধর্মের সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো, ধর্মীয় পুস্তকগুলো পোড়াইয়া ছাই করে দেন অথবা সাগরে ফেলায় ডুবাইয়া দেন, দুনিয়ার কোথাও একটা পৃষ্ঠা একটা কপিও থাকবে না। এরপরে বলেন যার যাকে প্রত্যেকের দায়িত্ব দেন, যার যার ধর্মগ্রন্থকে আবার হুবহু সেইভাবে লিখে দিতে পারবে কি না। স্যার বললেন, বলো হিন্দু তুমি পারবা? কয় না স্যার, আমাকে কান পোড়াই দিলি সর্বনাশ। নেড়া কয়, স্যার আমাকে কান পোড়াই দিলি কেউ পারবে না, আমাকে কোনো হাফেজ নাই। ইঞ্জিলারা বলে আমরা পারবো না। এবার মাওলানা বললেন, স্যার সারা দুনিয়ার সমস্ত কোরআনকে পোড়াইয়া দেন, ছাই করে দেন, মাত্র 1 ঘন্টা সময় দেবেন, যেমন কোরআন ছিল হুবহু ওই রকম কোরআন আমরা হাজারের চাইতে বেশি কপি তৈরি করে দিতে পারবো, ঠিক কিনা?
আল্লাহ কয় ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও কুরআন তুই যা, তোরে আমি মানব জাতির কি বলা হয় তোর সংরক্ষণের দায়িত্ব আমার, যতক্ষণ তারা তোর বাহ্যিক হেফাজত করবে অতক্ষণ তাদেরও দাম থাকবে, দুনিয়ার দাম থাকবে। আল্লাহ নবী বলেন মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। হে মুসলমান, দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত কোরআনকে সামনে নিয়ে দুনিয়ায় চলবে অতক্ষণ পর্যন্ত তোমার ইজ্জত আগের মতোই থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আগের মানুষের দাম শুধু গল্প বলি কিসা বলি, এ যুদ্ধে যে মুসলমান বিজয়ী ও জায়গা মুসলমান একজনই দেশ ফাতা করে ফেলল। শাহজালাল বাংলাদেশে আইসা একাই সব দেশকে ফাতা করে ফেলল, শাহপারান আইসা ফাতা করে ফেলল, কি বলা হয় খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ফাতা করে ফেলল। বিশাল ব্রিটিশের শাসনের ভিতরে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহে একাই বুক উঁচিয়ে থাকলেন, একাই তার এলাকার ভিতরে ইসলামী শাসন ব্যবস্থা জারি করে রাখলেন। দোস্তরে কিসাগুলো বলি, আজকে আমাদের এত কেন পতন? সুচির কাছে মাইর খাই, মোদির কাছে মাইর খাই, ট্যাম্পের কাছে ধাওয়া খাই, ইসরায়েলের কাছে মাইর খাই, বিভিন্ন জায়গা মাইর খাই কেন? ও জামানামে মুআজ্জাজতে হামেলে কুরআন হো কর, ও জামানামে মুআজ্জাজতে হামেলে কুরআন হো কর, হাম জলিল ও খার হয়ে তারকে কুরআন হো কর। জোরে বলেন ঠিক কি ঠিক না? তারা সম্মানিত ছিল আল্লাহর কোরআনকে সামনে রাখার কারণে, কোরআনকে মাথায় করে রেখেছে। ফজর বাদ কোরআন তেলাওয়াত চলতো, ঘরে ঘরে রাতের বেলা কোরআন তেলাওয়াত চলতো, একেবারে ফ্যামিলির সব সদস্যকে বাধ্যতামূলক কোরআন পড়া লাগতো, কোরআনকে শ্রদ্ধা করতো, যার কারণে সম্মানিত হয়েছিল তারা। আর আজকে আমরা মুসলমান, আমাদের পতনের কারণ হলো তো অল্লিমালি গাইরিদ্দিন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাই না। বাচ্চাদেরকে ভোরবেলা উঠাইয়া কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি বিভিন্ন কি বলা হয় টিউশনের ভিতরে পাঠাইয়া দেই, ভোরবেলা শীতের রাত্রে শীতের ভোরে সুন্দরী যুবতী মেয়েরা, বিভিন্ন শ্রেণীর মেয়েরা মাথায় কাপড় দেয় না, তাদের কানেও কাল লাগে না, শীত লাগে না, ফরফর করে বাতাসের মধ্যে দিয়ে হাইটা যায়, কুয়াশার মধ্যে 5 কিলোমিটার যাইয়া হরিপদ আর গৌর গোবিন্দর কাছে প্রাইভেট পড়তে যায়, কিন্তু ভোরবেলা ওইটা অজু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া সাবাহি মক্তবে হুজুরের কাছে কোরআন শরীফ পড়তে যায় না। ও জায়গা বাচ্চারা ঘুম থেকে উঠতে গেলে কয় ও ঠান্ডা লাগবে, কাশ হবে, এটা হবে, ওটা হবে। মুসলমান, দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিয়েছো আর কোরআনকে এমন ভাবে পিছে রেখেছো যেন কোরআন তোমার কিছুই না। কথা বলেন ঠিক কি ঠিক না? তো অল্লিমালি গাইরিদ্দিন, দিনকে প্রাধান্য দাও নাই, জেনারেলদের শিক্ষারে প্রাধান্য দিয়েছো, ছেলেকে মাদি স্কুলে পড়ানোর জন্য কেজি কিন্ডার গার্ডেন সহ আরো অনেক প্রযুক্তি পদ্ধতি বের হয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য মাদারীপুর রাজোরের ভিতরে ভালো স্কুল নাই, হাজার হাজার লক্ষ টাকা খরচ করে শহরে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে, সেখানে তৃপ্তি পায় না, যাও মালয়েশিয়া যাও, সেখানে তৃপ্তি পায় না, পয়সা আছে যাও সিঙ্গাপুর যাও, সেখানে পড়ান ভরে নাই, যাও লন্ডন যাও, আসল ইংরেজের দেশে যে পড়িয়া অরিজিনাল ইংরেজ হইয়া আসো, অরিজিনাল ইহুদি হইয়া বাংলাদেশে আসো, লক্ষ লক্ষ টাকা সেজন্য খরচ করে, কিন্তু ছেলে মেয়েকে আল্লাহর কোরআন শেখানোর জন্য কোনো বরাদ্দ বাজেট রাখে না। মাদ্রাসায় যদি কোনোটারে দেয় ওই টেরে খয়রাতের বার পড়ার জন্য সাইরা দেয়। আমার জানা আছে, আমি তো জন্মই মাদ্রাসার ভিতরে, সারাটা জীবন মাদ্রাসার মধ্যে কাটাইলাম। ও দোস্ত, দুই ভাই পড়ছে, যতদিন হাই স্কুলে পড়ছে অতদিন দুই ভাইয়ের নামে একই রকম বরাদ্দ বাজেট, প্রাইমারি মাস্টারের একই রকম টাকা, জামা জুতোর একই রকম পয়সা, পকেট খরচ একই রকম, দুইজনের সব কিছু একই রকম রেখেছে। হঠাৎ করে ওর মধ্যে থেকে সরমুনার পেশা বুজুর কাছে বায়াত হইয়া নিয়ত করলো যে দুইটারেই নষ্ট করা যায় না, একটারে হুজুর বানাই, ওর মধ্যে থেকে একটারে যখন রাজোর মাদ্রাসায় দিয়ে দেছে, এবার ওর জন্য বরাদ্দ সব শেষ। ও বাড়ি এসে কে আব্বা পরীক্ষার ফিস লাগবে 150 টাকা, পরীক্ষা বেশি বেলা, পরীক্ষা দেওয়া লাগবে না, পরীক্ষা বেশি বেলা, আব্বা এই টাকা লাগবে ওই টাকা লাগবে, তোকে মাদ্রাসা খতম পড়ে না, মিলাদ পড়ে না, খতম পড়লি টাকা পাইছিস তোরা, ওটা খতম বেশি ভর্তি দিছে, ওরা খয়রাত করে ভর্তি দিছে, কেন তোরা রাস্তায় কালেকশন করতে পারিস রে, যেটা জেনারেল পড়ে তার জন্য বরাদ্দ আরো বাইরে গেছে, 1 টাকাও তারে দেয় আর এইটারে বন্ধ করে দিয়েছে। মুসলমান কপাল পড়ছে তুমি ভালো করে জেনে নাও, আল্লাহু আকবার, সাহেবে কোরআন থেকে তুমি যা পাইবা বেকুরানির থেকে কোনো দিন তা পাইবা না। ওইটারে বস্তা বস্তা টাকা খরচ করে মোটা সার্টিফিকেট দেছো, বাংলার জমিনের যুবকরা কইতে পারবি যে আমি চ্যালেঞ্জ, এমএ পাস করলে আমার চাকরি বিনা ঘুষে হবে, আমি বিসিএস পাস করলে বিনা ঘুষে চাকরি হবে, এমন কোনো ওয়ারেন্টি আছে? কথা কয় না? আছে?
বিসিএস পাশ করলে আগে জানতাম যে চাকরি হবেই হবে, এখন সে বিসিএস ক্যাডারদেরও ভ্যাকান্সি খালি নাই, নিয়ে তাদেরকে নামায় দিয়েছে প্রাইমারি স্কুলই। কতক্ষণ এরপরে তার চাকরি ধরতেও সে জায়গাও তার মোটা টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা লাগে। যে যত বড় জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় সে তত বেশি বেদামি হয়ে যাচ্ছে, বেস্তিতারে পয়সা তত বেশি লাগে, মেয়েগে মতো মেয়েগে বয়স যত বেশি হয় যৌতুক তত বেশি লাগে। কতক্ষণ না কে জালি জালি চাকরি কষি কষি চাকরি পাবে মোটামুটি অল্প পয়সার মধ্যে বেসা যায়, যখন উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ হয়ে যায় একেবারে বসের মতো শক্ত হয়ে যায় কদুর বসের মতো, সেই সময় বেস্তি দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ মোটরসাইকেল ফ্রিজ ইটা ওটা সেটা সব দেওয়া লাগবে। একেবারে মেয়েদের যত বয়স বাড়ে তত তাদের দাম কমে, বেস্তি তত পয়সা বেশি লাগে। জেনারেল শিক্ষায় যত বেশি উচ্চ শিক্ষিত হয় ততই সরকারের কাছে জাতির কাছে তার দাম কমে, তার বেস্তি অত পয়সা লাগে। ম্যাট্রিক পাস করে চাকরি ধরতে গেলে দেড় লাখ টাকা, আইএ পাস করে চাকরি ধরতে গেলে তিন লাখ টাকা, বিএ পাস করে চাকরি ধরতে গেলে দশ লাখ টাকা, এমএ পাস করে চাকরি ধরতে গেলে বিশ লাখ টাকা, এবার বিসিএস পাস করে চাকরি ধরতে গেলে পঞ্চাশ লাখ টাকা, এমন কমা কমছে যে তার বেস্তি তারে পঞ্চাশ লাখ টাকা লাগে। আল্লাহর কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়বে তত দাম বাড়বে, কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়বে তত দাম, বিশ্বাস হয় কি হয় না? ও দোস্ত সরমুনের পিসাব যখন নতুন পারে গিয়ে আসছে তখন কেউ তারে চিন্ত না, ধীরে 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 বয়স হইছে বয়স বাড়ছে, আল্লাহর রহমতে তার দাম বাড়ছে, মরার পরে দাম আরো বাড়ে। কতক্ষণ মরার পরে দাম আরো বাড়ছে কি বাড়ে নাই? আল্লাহু আকবার। জেনারেল সার্টিফিকেট বস্তাখানি কামাই করে যদি চাকরি পাও, হঠাৎ করে একদিন যে তোমার চাকরির বয়সে সার্টিফিকেটের শক্তি শেষ, তিরিশ পঁয়ত্রিশ বছর পরে বয়স হয়ে গেলে সার্টিফিকেটের বয়স, সরকার কাছে চাচা তোমার মধ্যে যা ছিল সব খাইয়ে বাসা বাসায় দিয়ে ফেলাইছি, তোমার সার্টিফিকেটের মধ্যে কিচ্ছু নাই, তোমার যাও তিরিশ লাখ টাকা দিলাম ঘটি কম্বল গুছাই বাড়ি চলে যাও। বাড়ি আইসা এবার ওই সার্টিফিকেট এক ব্যাগ সার্টিফিকেট নিয়ে যদি কোনো নুনির দোকানে দেয়, আমি এই যে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি রেখাইছি, দুই লাখ টাকা আমার বেতন ছিল, তোরা কর বাবু এটা সার্টিফিকেট কান কিনে নে, তোকে কি ফলালেয়া করা লাগবে না, ই নিয়ে যার সাথে চাকরি চাকরি পাবি, শুধু আমার এক পোয়া নুন দিবি। এই এক ব্যাগ সার্টিফিকেট দিলে এক পোয়া নুন দেবে? পড়িয়ে দিয়ে গাওয়া মাথা ভেঙে ফেলায় দেবে। কথাখান না কা আল্লাহর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত বাড়ে তত দামও বাড়ে। কোরআন দি কইল কোরআন তুই যা, আমার পক্ষ থেকে তুই যা, তোর হেফাজত আমি করব। আল্লাহ পাক সুন্দর হেফাজত করেছে, কথাখান ঠিক কিনা? তবে যেদিন আপনি হেফাজত বাহ্যিকভাবে নকুমায় দেবেন সেইদিন আল্লাহ পাক অ্যাকশন শুরু করে দেবে। জিব্রিল আলাইহিস সালামকে নবী পাক জিজ্ঞেস করেছেন, জিব্রাইল আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক? আমার এই জোরে কইতে হবে, ইদানিং ফেতনার জামানায় আমার নবীর পরে কোনো নবী আসবে? যদি কেউ দাবি করে সে মোমেন না কাফের, ওর সেলাসা মুন্ডারা মোমেন না কাফের, ওর উম্মত যারা তারা মোমেন না কাফের। আমি সাথে সাথে কয়ে যাই দোস্ত, ভালো করে মনে রাখবেন, বাংলাদেশ সরকার সংসদীয় ভাবে এদেশে ধর্ম সম্পর্কে ঘোষণা দিয়েছে, ধর্ম নিরপেক্ষ দেশ বাংলাদেশ। কথা বলেন, ধর্ম নিরপেক্ষ দেশ বাংলাদেশ। যদি আমরা এই কথাটা পছন্দ করি না, তবে সরকারের পক্ষ হয়ে আমি কথাটা একটু তর্জমা করি এভাবে যে ধর্ম নিরপেক্ষ মানে হলো মুসলমান তো সংখ্যাগরিষ্ঠ, এদের ধর্ম সর্বপ্রাধান্যে থাকবে, এদেরটাই ধর্ম, বাকি অন্য আরো তিনটে ধর্মাবলম্বী এদেশে বসবাস করে, তার ভিতরে একটা হলো হিন্দু, আর একটা হলো বৌদ্ধ, আর একটা হলো খ্রিস্টান, আছে না নাই? এ তিন ধর্ম যার যার ধর্মাবলম্বী তারা ধর্ম নিয়ে চলবে, যার যার ইবাদত তাদের ধর্ম অনুযায়ী করবে, কোনো বাধা নাই। হিন্দুরা আমাদের দেশ থেকে সরকারিভাবে সাহায্য পাবে, বৌদ্ধরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, যেহেতু তারা এদেশের নাগরিক, তাদের আইডি কার্ড করে দেওয়া হয়েছে, তারা এদেশের ভোটার, তারা এদেশের সুযোগ সুবিধা পাবে, অতএব তাদের ধর্মীয় প্রোগ্রামও তারা করতে পারবে, তাদের মন্দির ভাঙ্গা হবে না, তাদের গির্জা ভাঙ্গা হবে না, তাদের মূর্তি ভাঙ্গা হবে না। কথা বলেন টিকে ঠিক না? আমরা সে কথা মেনে নিয়েছি, যদি মেনে না নিতাম আমাদের প্রাণের চাইতে প্রিয় ভারতের ভিতরে বাবরি মসজিদ, সাড়ে চার শত বছর আগের মসজিদ, বাচ্চা বাবরের আমল থেকে পর্যন্ত চলে আসছে, হাজার লক্ষ মানুষ সেখানে নামাজ পড়ে, আমরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মসজিদ হিসেবে কাবা ঘরকে শ্রদ্ধা করি। এরপরে কাবার গ্রাম যত মসজিদ আছে কাবার পাশাপাশি সমস্ত মসজিদগুলোকে সেভাবে ভালোবাসি। আমাদের একটা মসজিদ ভেঙে বেড়ানো মনে হয় যেন কাবা ভাঙ্গা পরিমাণ কষ্ট আমরা পাইলাম। কথা কন টিকে ঠিক না? বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, সেখানে সংখ্যালঘু মুসলমান, প্রতিবার
জিহাদ করে টিকতে পারে নাই, মোদি সরকার কৌশল করে আইনের তোয়াক্কা না কইরা এক গায়ে রায় দিয়া বাবরি মসজিদকে ভাঙ্গে সেখানে রাম মন্দির শিব মন্দির করে। ও দোস্ত, আমরা যদি মুসলমান উশৃঙ্খল দল হইতাম, জাতি হইতাম, তাহলে বাংলাদেশে আমরা 16 কোটি মুসলমান, 2 কোটি অমুসলমানদের ধর্মীয় প্রোগ্রাম, ধর্মীয় যত উপাসনালয় আছে, যত মন্দির আর গির্জা আছে চূর্ণ চূর্ণ করে দিতে পারতাম কি পারতাম না? মাত্র 10 মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে সমস্ত অমুসলমানদের কার্যক্রম বন্ধ করে দিতে পারতাম। আমরা মুসলমান শান্ত জাতি, আমরা ভদ্র জাতি, শান্তিপ্রিয়, তাই আমরা গ্যাঞ্জাম করলাম না, কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং সরকারের সাথে আমরা একমত, ধর্ম নিরপেক্ষ ঠিক আছে মেনে নিলাম, তাহলে এই দেশে থাকতে পারবে সরকার। আপনার কাছে আমরা জানাইতে চাই, যেই 4টে ধর্মে ধর্ম নিয়ে আসে সামনে, হিন্দুরা একটা ধর্ম বিশ্বাসী, বুদ্ধরা ধর্ম বিশ্বাসী, খ্রিস্টানরা ধর্ম বিশ্বাসী, আমরা মুসলমান ধর্ম বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষ যদি হয় তাহলে এই 4 ধর্মের ধর্মীরা দেশে থাকবে। এই 4 ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম ধর্ম নয়, কোনো ধর্ম তো এমনি মিশ্রাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্মই নয়। তারপরে যেহেতু নামে আছে তাহলে এই 4টা, বাকি আর কোনোটা ধর্ম নয়। এই বাংলার জমিনে কাদিয়ানি নামে কোনো ধর্ম ধর্ম না, থাকলে বাংলার জমিনে মুসলমানই থাকবে, থাকলে সাথে মেহমান হিসেবে হিন্দু থাকবে, এদের সাথে থাকলে মেহমান হিসেবে বুদ্ধরা থাকবে, মেহমান হিসেবে খ্রিস্টান থাকবে, তবে তারা জাতীয় না, তারা এদেশের গার্জিয়ান না, তারা এদেশের বাড়িওয়ালা না, কথা বলেন। মেজবান আর মেহমানের পার্থক্য আছে, বাড়িওয়ালা মেজবান আর আগন্ত যে তিনি হলেন মেহমান, এদেশের গার্জিয়ান এদেশের বাড়িওয়ালা মুসলমান। আর 3 ধর্মে যারা আছে তারা মেহমান, আমরা তাদেরকে মেহমানের মতো রাখবো অতদিন যতদিন পর্যন্ত মেহমানের মতো থাকবে। মেহমান আইছে যদি আবার বাড়িওয়ালা রে তাহাই দেওয়ার চেষ্টা করে, তখন আর মেজবান কিন্তু হাত গোটায় বসে থাকবে না, কথা বলেন ঠিক কি না? মেহমান তুমি মেহমানের মতো থাকবা, মেহমান আইছে যদি বাড়িওয়ালা রে তাড়াও তাহলে তোমার কিন্তু খবর আছে 3 ধর্মের লোক মেহমান থাকবা এখানে। তবে কাদিয়ানি কোন ধর্ম না, সরকারকে জানাইতে চাই, আমরা আমলিগ অধ্যুষিত এলাকার জনগণ, এখানে ধরে নেই আমরা 90% আমলিগের লোক, উলামাই কেরাম যে যা করে করুক না কেন, তবে আমলিগের এলাকার উলামাই কেরামদের গায়ে নৌকর গন্ধ আসে কতক্ষণ, সেই হিসেবে আপনার পক্ষ হয়ে আমরা বলতে চাই, বাংলার জমিনে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু কাদিয়ানিরা বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক না? এ যুবক ঠান্ডা মাথায় বস, মরতে কিন্তু একদিন হবেই। ভিতরে ভিতরে যুবকদেরকে কালেক্ট করতেছে তারা, ছোট ছোট চটি বই লেখা, গুলাম আহমদ কাদিয়ানির কিছু উক্তি আর যুক্তি লেখা লেখা লিফলেট বানায় ভিতরে ভিতরে যুবকদের পয়সা দিয়া সেইগুলো বিতরণ করতেছে। আমি বঙ্গবন্ধুর মতো বলতে চাই, বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের একটা বক্তব্য আপনারা শুনেছেন, উনি বলেছিলেন, আমি যদি তোমাদের হুকুম দিতে সময় নাও পাই, আমি যদি অর্ডার দিতে সুযোগ নাও পাই, তারপরও তোমরা বসে থাকবা না, যার কাছে যা আছে লাঠি সুটা নিয়া হানাদার বাহিনী বিপক্ষে নেমে পড়বে, এরকম কথা ছিল কি ছিল না? সেম আমরা উলামাই কেরামরা বলি, জগতের অবস্থা ভালো না, কতক্ষণ ময়দানে থাকবো জানি না, কখন জেলখানায় চলে যাব জানি না, কখন ধরা পড়ে যাব জানি না, আমরা উলামাই কেরাম যদি অর্ডার দিতে নাও পারি, তাহলে তোমরা দোস্ত হাত গুটিয়ে বসে থাকবা না, তোমাদের যার কাছে যা আছে তা নিয়ে তোমরা কাদিয়ানির গোষ্ঠীকে বাংলাদেশ ছাড়া করবা। নারায়ণ তাকবীর, কাদিয়ানিদের আস্তানা, কাদিয়ানিদের আস্তানা, আমার নবীর শত্রুরা, আমার নবীর শত্রুরা, কাদিয়ানিদের মুসলিম, ঘোষণা করো করতে হবে, কাদিয়ানিদের মুসলিম, কাদিয়ানিদের বিতাড়িত, কাদিয়ানিদের বিতাড়িত। আমার নবী বলেন, না কাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, জিব্রাইল। আল্লাহর কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার দিক তাকান দোস্ত, মা কানা, কত সুন্দর কথা উলামায়ে কিরাম তরজমা, আমি ভুল বললে গলা শিবে নামায় ফেলবেন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাহারো আব্বা না, আবা মানে আব, আবা মানে বাপ, আবা মানে বাপ। আল্লাহ কি বল, এদিক এদিক
আল্লাহ নবী আল্লাহ পাক নিজেই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাহারো আব্বা না, কাহারো আব্বা না, তাহলে কি? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, উনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। বলেন আল্লাহর রাসূল আর শেষ নবী, ওনাকে রসুল বলে ডাকবা, ওনাকে নবী বলে ডাকবা, ইয়া রসুল আল্লাহ বলবা, ইয়া নবী আল্লাহ বলবা, তবে কোন উম্মত ওনাকে ইয়া আবি বলে ডাকবা না, হে আব্বা কইয়া ডাকবা না। কথা ফাঁকে ফাঁকে বুঝে যেতে হবে, সময় কম কামাই বেশি, অল্প সময়ের মধ্যে মেলা কথা কওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই, যার কারণে কথা ঘন হয়ে যায়, কান খাড়া রাখতে হবে, আর 10-15 মিনিটের ব্যাপার সারা রাত না, ওই পাশে আর এক মাহফিল গেলি বাড়ি খাওয়া নিতালি, আপনাকে টাইম চালালো মাগরিব বাদ, উনরা তাকে সাথে কন্ডিশন করে এই টাইমে নিয়ে আসছে। এদিক আমার আল্লাহ কি বললেন, মোহাম্মদ তোমাদের কাহারো আব্বা না, এটুকুন না কি না, আমার নবীর চাইতে বড় পীর দুনিয়ায় আছে আসবে, শুধু আব্দুল কাদের জিলানি আমার নবীর চাইতে এক লাইন বড়, হ্যাঁ হ্যাঁ জানেন না, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে, আমি বলে দিচ্ছি আব্দুল কাদের জিলানি ফাঁসের তো কয়ে দিল, এ দাঁতালকে স্যান্ডেল দিয়ে দাঁত ভাঙ্গা দরকার না, খুবই সিদ্ধল কইতে কইতে কি কইস আন্দাজ পাইস না, হ্যাঁ শরিয়াতের মশলা কইতে কইতে কি কই এটার কিছুই টের পায় না। এদিক আমার নবী কাহারো আব্বা না, নবীর চাইতে বড় পীর আসছে আর আসবে, নবীর মতো বড় পীররে যদি আব্বা কইতে নিষে যায়, আমাদের বাংলাদেশে মুরিদরা পীররে পীর আব্বার, পীরির বউরে পীর মা কয়কা, এ আছে না নাই কবালটি, বোঝো শোনা লক্ষ্মী হিট মারি নে একটু বোঝ, বড় কষ্ট লাগে বুঝোই একটার বোঝে আর একটা, কইছি যে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মলম্মা খালি বলে ব্যথা সেরে যায়, সে হাঁটুতি না মায় খাইছি মায় তেল তুলি দিয়ে বেলাইছে, বুঝোই দেয় একটা বোঝে আর একটা। এরপরে পীররে আব্বা কয়, পীরের বউরে পীর মা কয়, কইতে কইতে পীরের কাছে যারা মুরিদ এরাও পীর ভাই পীর বোন, এবার ফতোয়া কয় যে ভাই বোনে দেখা করা জায়েজ আছে, বাস পীর পীর যত মুরিদ আছে একে অপরের বউরে দেখা দেখিতে কোনো বাধা নাই, কারণ তো ভাই বোন তো, আর ভাই বোনের মধ্যে পর্দা নাই, কি বুদ্ধি আসছে দেখছে, শয়তানে কোথায় নিয়ে গেছে। এরপরে কইতে কইতে কয় যেহেতু নিজেরা নিজের সব, তাহলে একজন মুরিদির বউ আর একজন মুরিদির কাছে থাকবে, তাতেও কোনো সমস্যা নেই, এরপরে পীর বউ হয়ে গেছে, পীর বাপ পীর মা পীর ভাই পীর বোন পীর বউ, কত বড় শয়তানি। আই বা সাহেব ইবলিসি আদম রয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়দ দাদে দাস, কার শয়তান মি কুনাত না মাসলি গর্বলি ই নস্তেল আনাত বরবলি, শয়তানের কাজ এরকম, পীর সেই যে ইচ্ছা আমারে তোমারে ধোকা দেবে, বাহ্যিক অনেক কিছু শেখাবে, বিরাট যুব্বরটা গাই দিবা, 43 বন্ধের যুব্ব গাই দিবা, একের তিনের খেতে দিয়ে পাগড়ি বানবা, ঘাড়ের উপরে দস্তা যায় নামাজ, বগলে দস্তার কান থাকবে, কানের মধ্যে মেসাব গোজা, দাড়ির মধ্যে খিলেল গোজা, হাতে এক হাতে কুড়ালাটি আর এক হাতে 500 দানার তসবি, একবারে যা খাবা দস্তার খানা বিষে খাবা, বিড়ি খালিও দস্তার খানা বিষে খাবা, দস্তারখানা ভগেটে তাই, অথচ পীর আব্বা আর পীর মা আছে না নাই, সম্পূর্ণ ভ্রান্ত। আমার নবীর মতো পীর আল্লাহ আব্বা কইতে নিষেধ করলেন, এবার নবীকে নবী বললেন যে ইব্রাহিম আল্লাহ তো আমার সম্পর্ক আখেরি নবী বলে ঘোষণা দিয়েছে, তাই আমি উম্মতরে জানাই দিলাম, আনা খাতামুন নবিয়িন লা নবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না, তো তুমি জিব্রাইলের কার্যক্রম তো নবী রসুলদের কাছে, আর 3 ফেরেশতাকে কার্যক্রম চলবে, যতদিন মানুষ আছে অতদিন আজরাইলরে লাগবে, যতদিন দুনিয়া আছে অতদিন ইসরাফিল মিকাইলরে লাগবে, খাদ্য পরিবেশন করবে, যতদিন দুনিয়া আছে অতদিন ইসরাফিল আলাইহিস সালামের অপেক্ষা আছে, কিন্তু তোমার দায়িত্ব তো নবী রসুলদের কাছে শেষ, আর আমি শেষ নবী, আমি চলে যাচ্ছি, তুমি তো আর দুনিয়া আসবা না জিব্রাইল, তুমি তো রিটায়ার্ড হয়ে যাচ্ছ। জিব্রাইল কয় হুজুর রিটায়ার্ড হচ্ছে জি, আমার আর আশা লাগবে না, তবে তুমি কি আর কোনোদিন আসবা? জিব্রাইল কয় যে হুজুর আসার আমার রা দুনিয়া, আমি আরো 10 বার আসবো, কয়বার? কেউ নবুয়তি দিতে আসবে কয় না, তা তো প্রশ্নই আসে না, তাই কি জন্য আসবা কয়, 10টা কাম করার জন্য আসবো, তার ভিতরে সবগুলো কইতে গেলে সময় লাগে যাবে, আমি শুধু শেষটা কয়ে দেই, কয় 10 নম্বর কাজটা হলো 1 নম্বরটা একটু করলে একটু ভালো লাগবে না, 2 নম্বরটা একটু কই, কয় 1 নম্বর হলো আমি দুনিয়ায় মানুষের ভিতরে আল্লাহর দেওয়া নিয়ামত তার জায়গায় থাকবে, কিন্তু নিয়ামতের স্বাদ নিয়ে যাওয়ার জন্য আসবো,
নিয়ামত তার জায়গায় থাকবে কিন্তু স্বাদ থাকবে না, গুড় থাকবে তো গিরান থাকবে না, দুধ থাকবে তো দুধের গিরান থাকবে না, কাঁঠাল থাকবে কাঁঠালের গিরান থাকবে না, আনারস জায়গায় থাকবে গিরান থাকবে না, কথা বলেন না কে? এই ইলিশ মাছ তার জায়গায় আছে, ইলিশ মাছ খাই না, তেল উঠাই খাই টের পাওয়া যায় না, ঠিক না? কমলা লেবু নায়ের সাথে ঘষলিও টের পাওয়া যায় না, কি কমলার খোসা না তরমুজির খোসা, এরকম না? মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে একবারই একটা কমলা লেবু ভাঙলি তিন বাড়ির থেকে দূরির থেকে নাকে ঘ্রাণ আসতো, ঠিক না? একবারই ইলিশ মাছ বাদলি বারো চতুর্পাশের মানুষ বেজির মতো নাক টানতো, কাকে বাড়ি রে কাকে বাড়ি রে। আর এখন ইলিশ মাছ যে খাই তারপরে টের পাই না, ইলিশ খাই না টাকি খাই, নিয়ামতের স্বাদ নেওয়ার জন্য আসবো। জিব্রাইলকে হুজুর বলেন তুমি এই কাজটা কেন করবা, নিয়ামত থাকবে তো স্বাদ নেবো কা? কয় যে আপনার উম্মতে যখন নিয়ামতের সাথে দুই নম্বরই শুরু করবে তখন আল্লাহ আমারে পাঠাবে তিন নম্বরই করার জন্যে। কি দুই নম্বরই কাজ? উম্মতে নিয়ামতের ভিতরে ভেজাল দেবে, দুধের সাথে পানি মিশেবে, কথা কন আছে না নাই? বাজারে দুধি পানি মিশায় না, আপনাদের দিকে পানি মিশায়? নলাই যে শুনলাম দুধি পানি মিশায় না, পানিতে দুধ মিশায়, মানে যে হাড়িটি দোয়াবে ওর মধ্যে আগে পানি দেয় তার মধ্যে দুধ দেয়, ওরা শুনছে যে দুধি পানি মিশানো নিষেধ, এই জন্য ওর থেকে বাঁচার জন্যই করছে ওরা, দুধি পানি মিশে না পানিতে দুধ মিশে। আল্লাহ কয় আমাকার ও আমাকার আল্লাহ, আল্লাহু খাইরুল মাকিরিন, আকাম করিস আর বুদ্ধি ইঞ্জিনিয়ারিং খাটাইস, তোরে আমি আমও নেবো তোর আমের সাথে কি বলে সালাও নেবো, ঘুষ সাথে নুড়ুও নেবো। গ্রাম্য বাংলায় যে পোলা পানে মাটিতে পায়খানা করলি মহিলারা খড় দিয়ে ফেসে ফেলায় না, ওরা কি কয়? নুড়ো কয় না, নুড়া তো গু ফেলাই দিয়ে পরে কি নুড়োটারে আইনে খেপিয়ে গড়ার মধ্যে দেয় নাকি, ওর সাথে তাও চলি যায় না? তুই যখন দুধের সাথে দুই নম্বরই করছিস, কৌশল করছিস যে দুধি পানি দিবি না পানিতে দুধ দিবি, আগে নেবো তোর বাসুর পরে নেবো তোর গাই, তখন আমের সাথে সালাও যাবে ঘুষ সাথে নুড়ুও যাবে। আর ওই যে কয় টাকা দুধ বেছে কামাই করছিস গাইর রোগ দিয়ে, সেই কয় টাকা আগে রোগের মধ্যে খাওয়াবো, তোরে খাতি দেবো না সাইডে নাও, ভালো করে জানিয়ে নিস। যখন উম্মতে নিয়ামতের সাথে দুই নম্বরই করবে, আমি আল্লাহ আল্লাহ করি করো, তার মানে নিয়ামত জায়গায় থাক, ভিতরে থেকে স্বাদ নিয়ে আসো, বজা নিয়ে আসো, গ্রাম নিয়ে আসো। দুই নম্বরে কি জন্যে কয়? দুই নম্বর আসবে দুনিয়ার থেকে মানুষের অরিজিনাল ভালোবাসা চলে যাবে, অরিজিনাল ভালোবাসাকে প্রাধান্য দেবে না, দুই নম্বর ভালোবাসারে প্রাধান্য দেবে। বউরে ভালো না বাইসে শালির সাথে পিড়িত, মারে ভালো না বাইসে শাউরির সাথে পিড়িত, বাপরে টাকা না দিয়ে শ্বশুরের অ্যাকাউন্টে টাকা রাখে, এই আকাম যখন শুরু করবে, কথা কন না কেন? ছেলে মেয়েরে ভালোবাসবে না, অন্য মানুষের পোলা পান্ডে পয়সা দেবে, নিজের বউ আচ্ছারে খবর নেবে না, যাইয়া এই উল্টো পাল্টা করবে, তখন এই এক নম্বর ভালোবাসা থাকবে না, ওরা নিজের আর একটা দুই নম্বর ভালোবাসার আবিষ্কার করবে, সেই ভালোবাসার জন্য দুনিয়ায় দিবস আবিষ্কার করে ফেলবে। তার নম্বর তার দিন হলো আজকে গেল নাকি 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, কথা কন না কে? এটা কি এক নম্বর ভালোবাসা না দুই নম্বর ভালোবাসা? সেম কোয়ালিটি অফ কাল উলাইকা কাল কুত্ত, এ কোরআন শরীফের আয়াত না, কিন্তু আমি বাংলায় আরবি আমার আরবি বানাই করছি, এগুলো কুত্তর মতো, কথা কন না কে? কাতি মাসে কুত্তর যে ভালোবাসা সেম ভালোবাসা না? আজকের দিনে আল্লাহ পাক হেফাজত করুক, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ যুবতী সুন্দরী নারীরা অবৈধ গর্ভ ধারণ করেছে, করবে, কথা বলেন ঠিকই ঠিক না? আমাদের হাতে তো ধরা পড়বে না, ধরা যেখানে পড়বে পড়বে, বাংলাদেশে যাকে নুসছে নুসছে একাম করে বেড়াবে, ওরা নিয়ে ভেলাবে কোন জায়গা নিয়ে, হাসপাতালের ডাস্টবিনের ভিতরে লাওয়ারে সন্তান ফেলাই দিয়ে চলে আসবে, ডাক্তাররা মনে করবে সকালবেলা যে আল্লাহ বুঝে আসমারেতে প্যাকেট করে ছেড়ে দিয়েছে। ও আব্বারা তুমি কেমন আব্বা, তোমার মেয়েটা কোথায় গেল? কুকুরের বাচ্চাটা যেমন বড় হলি কোথায় যায় কুকুরের খবর থাকে না, তুমি আব্বা কই? তুমি মুসলমান আসতে বলবো ক্লুকা সৃষ্টি নবীর উম্মত হইয়া তোমার সন্তানটা কোথায় গেল তুমি খবর নিলে না? বন্ধু বান্ধব নিয়ে পার্কে চলে গেল, বন্ধু বান্ধব নিয়ে কুয়ো কাটা গেল, বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার গেল, বন্ধু বান্ধব নিয়ে সুন্দরবন গেল, আবার পরিষ্কার এলাকায় ঠেকাতি পাতিস না, তারা বলে পীড়িত করতে বনের মধ্যে চলে গেছে। যখন এক নম্বর ভালোবাসার গুরুত্ব থাকবে না, দুই নম্বর ভালোবাসার প্রাধান্য দেবে, তখন এক নম্বর ভালোবাসা আমি ভিতরের থেকে নিয়ে আসবো। বাপের ছেলের প্রতি মায়া নাই, ছেলেতে বাপের প্রতি মায়া নাই, কথা বলেন ঠিক ঠিক না? স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা নাই, অন্য জায়গায় যে চকু চকুরে ঘুরে বেড়ায়, স্ত্রীও স্বামীরে পছন্দ করে না, আর এক পুরুষের সাথে প্রেম করে ভালোবাসা করে, এইরকম উল্টো পাল্টা এই ভিতরের থেকে ভালোবাসা নিয়ে যাব। এরপরে তিন নম্বর আর একটা বার আসবো আমি সেবার ইনসাফ নিয়ে যাব, ন্যায় বিচার থাকবে না, কারণ ন্যায় বিচার কেউ পছন্দ করে না, আসামিও ন্যায় বিচার পছন্দ করে না, ফরিয়াদিও ন্যায় বিচার পছন্দ করে না, ফরিয়াদিও চায় আসামির অন্যায় যতটুকু তার চাইতে বিচার চাপায় দেবে বেশি, কথা কন? এক লক্ষ টাকা ঝামেলা বাঁধছে মামলা দিয়ে দেয় 3 লাখ টাকার, এদিকে আছে নাকি এই সুন্নত? এই সুন্নত আছে না?
টাকা লেনদেন 1 লাখ টাকার, আদায় করার জন্য মামলা দিয়েছে 3 লাখ টাকার, তাহলে বাদী কি ন্যায় বিচার চাইলো? এবার বাদীও ন্যায় বিচার চাইল না, আসামিও ন্যায় বিচার চায় না, আসামিও সে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে চায় না। ও কয় যদি 3 লাখ টাকার মামলাই হয় 5 লাখ টাকা পুলিশে দেবো, তবু তোরে দেবো না, চাইলে নাও। ইও ঘুষ দেয় ও ঘুষ দেয়, ইনসাফ চলে যায়, এবার ইনসাফ কিনা বেচা চলে? ইনসাফ বেচার একটা মার্কেট আছে, কথা কান, ইনসাফ বেচার মার্কেট আছে না নাই? কোর্ট কাছারি আদালত ফৌজদারি এ জায়গা কোর্ট কাছারি এসব জায়গা দোস্ত ইনসাফ বেচা বেচি হয়। জিব্রাইলকে আল্লাহ আমাকে পাঠায় দেবে, ইনসাফ তুলে নাও, ইনসাফ তুলে নিয়ে যাও, এবার যে যা পারে করে খাক, যার কপালে যা আছে তাই হবে। এমন করে দশমবার আসবো আমি, কি জন্য আসবো দশমবার? কোরআন শরীফ কাগজ তার জায়গায় থাকবে, মাসকা ভিতরে হরফ থাকবে না, আমাকে আল্লাহ বলবেন আমার কোরআনের যত্ন হচ্ছে না, কোরআন শরীফ ঘরে জায়গা পায় না, চলে গেছে কোরআন শরীফ ঘরের কোনো আলমারির মধ্যে জায়গা পায় নাই, এরপরে নিয়ে রাখছে টেবিলের উপরে, টেবিলের উপরে এনে টেলিভিশন বসাই দিয়েছে, কোরআন শরীফ সেনতে ঠেলাকে চলে গেছে তাকের উপরে, ও জায়গা নিয়ে এবার কম্পিউটারের মেশিন বসাইছে, সে জায়গার থেকে ঠেলাচ্ছে ঠেলাকে চলে গেছে মাছার উপরে, মাছার উপরে মুরগি কি বলে কুলার মুখির উপরে রাখছে, সে জায়গা মুরগিতে ডিম পাড়ে, মুরগিতে পাড়ায় পড়ে নামায় ফেলায় দিছে, ওই জায়গার থেকে নিয়ে রাখছে রান্নাঘরের তাকের উপরে, ছাই মাটিতে কালি কালি হয়ে গেছে, জড়ে ঘর ভেঙে গেছে, পাতা উড়িয়ে চলে গেছে, এরপরে সেই পাতা পায়খানার কাছে। কোরআনে কয় আল্লাহ তুমি না কইলে যে আমার হেফাজত করবা, এ কেমন হেফাজত চলতেছে, আমি তো আর টিকতে পারলাম না। এরপরে বাড়ির মুরব্বী একজন গুছাই গাছাইয়া গামছা দিয়ে টুবলা বান্ধে নিয়ে বাড়ির কাছের কবরস্থানের মধ্যে ফুটিয়ে তুইছে। কোরআনে কয় আল্লাহ আর কত দূর নিবা, আল্লাহ কয় তোরে যার দূর আনছে ওরে আর দূর আনি নেই, তারপরে দে আসি, তোরে কোন জায়গাতে সে আসছে কয় কবরস্থানে তো করো, ওরে আনি তারপরে তুই দেখ। কোরআন শরীফ যখন কবরস্থানে চলে গেছে, কোরআন শরীফ যখন কবরস্থানে চইলা গেছে, এবার কোরআনের বদদোয়া লাগা গেছে, আল্লাহ পাক বাড়িওয়ালাদেরকে দইরা ফাস্টে পাঠাইছে জেলখানায়, থাক ওই জায়গায় এক সিল্লা দে, জেলখানায় এক সিল্লা দিয়ে এটি ওই জায়গার থেকে আবার পাঠাই দিয়েছে, এমন ব্যাধি হয়ে গেছে হাসপাতালে যা, হাসপাতালে দুই চিল্লা দিয়া, এদিকে এক চিল্লা ওই জায়গা দুই চিল্লা তিন চিল্লা দিয়ার পরে ওই হাসপাতালের মধ্যে এনতেকাল রেড হয়ে গেছে, ওখান থেকে ডাইরেক্ট পোস্টিং কবরস্থানে, ওই পুরন কোরআন শরীফে যে জায়গা মাটি দিয়েছে তার পাশেই ওর কবরের জায়গা। কোরআন শরীফ আর তুই এক জায়গা ঘুমা, কোরআন দে আল্লাহ কায় দেখছিস, ওরে কিন্তু তার বাড়ি জাতি দেই নাই, আল্লাহ কায় কপাল পোড়া, আমার কোরআন যদি তোর ঘরে জায়গা না পায় আমি তোরেও তোর ঘরে জায়গা দেবো না, আল্লাহ এমন কাম করতে পারে কি পারে না? এ মুসলমান জেনারেল বই পুস্তকে জায়গা পাইলো, কত কত কিছুতে জায়গা পাইলো, টেলিভিশনে জায়গা পাইলো, কম্পিউটারে জায়গা পাইলো, আরো কত তাই জায়গা পাইলো, আমার কোরআনে তোর ঘরে জায়গা পালো না, আমার কোরআন যে জায়গা গেছে তোরও সেই জায়গা পাঠাবো, তবে কোরআনের সম্মান আমি ঠিক রাখবো, তুই ভালো করে জেনে নিস, আমার কোরআন জায়গা না দেওয়ার কোন তোর বিচার কি হবে? আমার নবী বলেছেন আমান জালাল কোরআন কালফাজারিহি সাকাহু ইলান নার, দুনিয়ায় যেমন তুই এমন গজবের সম্মুখীন হয়েছিস, কোন ডাক্তারের তদবিরে কাজ হবে না, কবিরাজের কবিরাজিতি কাজ হবে না, কোন চিকিৎসকের চিকিৎসায় কাজ হবে না, জালালি খতম পড়াইছ আর যত জালাল খতম আর খতমে কোরআন পড়াইছ কোনো তাই কাম হবে না, কারণ বদদোয়া লাগছে কোরআনের বদদোয়া, ধরে পারেন কার বদদোয়া? কোরআনের বদদোয়া লাগছে, তোরে টিকতে দেব না, দুনিয়ায় তো গেলি তোর গজবের ভিতর দিয়ে হায়াত শেষ হয়ে গেল, আর কিয়ামতের ময়দানে কোরআন শরীফকে নামায় দেব বিশাল লাঠি হাতে দিয়া, ও কোরআন তুই পিতার নামা, পিতা আর জাহান্নামের মধ্যে নামা, অমান জালাল কোরআন কালফাজারিহি সাকাহু ইলান নার, হাসরে মাঠে কোরআনকে নামায় দিয়ে বলবে তোরে যারা পিছে রাখছে তুই আজও তাদের পিছে যা, আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, কাফেরদেরকে যেমন দলে দলে পিটায় নামাইছিস, নামে মুসলমানের বাচ্চাগুলা, নামে মুসলমানের বাচ্চাগুলা আল্লাহর কোরআন পড়ে নাই, কোরআনকে সম্মান করে নাই, কোরআনকে সামনে রাখে না, কোরআনকে মর্যাদা দেয় না, কোরআনওয়ালারে দেখতে পারে না, কোরআনকে ঠাট্টা করে, কোরআনওয়ালারে ঠাট্টা করে, কথা বলেন আছে না নাই? নবী পাক কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বানা ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ও আল্লাহ আমার উম্মতের নামে আমার তোমার কাছে একটা মামলা, যেই কোরআন আমি এত কষ্ট কইরা মাথা ভাঙ্গা খাইয়া দাঁত ভাঙ্গা খাইয়া রক্তাক্ত হইয়া আমি যেই কোরআন তাদের কাছে রেখে আসছি, আমার কোরআন রে মাহজুরা, তারা পরিত্যক্ত করে রাখছে, ও পড়েও নাই, তারা সম্মান করে নাই, নবী পাকের মামলা, কোরআনে কারিমের মামলা, আল্লাহ বলবেন কোরআন তাই তুই নিজে হাতে বিচার আদায় করে নে, যার বিচার সে আদায় করলে তৃপ্তি একটু বেশি পায়, কথা কন না কেন? পোলা পানে যুবকে যুবকে মারামারি করছে, মুরব্বীরা কলেজে যে যাও তুমি যাই মেম্বার, তুমি ওই ছেলেটারে দুটো চড় দাও, দুটো থাপ্পড় দাও, মেম্বার দুই থাপ্পড় দিয়ে দেশে, কিন্তু মায়ের যে খাইছে সে একদিকে কিছু করতে পারি নাই, ওর তো মেজাজ খারাপ, কয়েকদিন ওরে থাপ্পড় যে কটা দেবো ওরে আমি একদিন আমার আবন তো আমার শান্তি হবে না, আমি আদ্য ওরে মারবই, নিজে হাত দিয়ে মারতে পারলে তৃপ্তি বেশি পায়, কোরআন দে আল্লাহ বলবে কোরআন তোরে পিছে রাখছে বা তুই নিজে হাত দিয়ে মার,
ময়দানে নামাই দিয়ে পিটন শুরু হবে। ও দোস্ত, আল্লাহর কোরআন নিয়ে কথা বলতে গেলে কথা লম্বা হয়ে যায়। আমরা কি কোরআনের সাথে বিয়াদবি করব? কার কার ঘরে কোরআন আছে? আছে কোরআন শরীফ? আছে বাড়ি? যদি কোরআন শরীফ থাকে, এক সপ্তাহের ভিতরে রাজৈর বাজারে সব দর্জিরে পাগল করে ফেলতে পারবেন। বাজারে সবচাইতে যে দামি কাপড় আছে, ওই দামি কাপড় দিয়ে আল্লাহর কোরআনের নতুন জামা বানায় দেওয়া যাবে। জোরে বলেন পারবেন? যারা পারবেন তাদের হাত উঁচু রাখেন, আর যারা পারবেন না তারা নামায় ফেলেন। যারা জামা দেবেন না তারা নামান। দেবেন? দেবেন? বলেন নতুন কাপড় দিয়ে দেবেন কোরআন দিয়ে জামা? দেবেন কোরআন দিয়ে জামা? কিয়ামতের ময়দানে সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কাপড় পরা পাবে। এই কোরআন দিয়ে যারা আজকে দুনিয়ায় নতুন কাপড় দিয়ে জামা পরাইলা, আল্লাহ পাক হাসরে মাঠে তোমাদের নতুন কাপড় আগে আগে পরাইয়া দিক। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান। আর কথা বাড়তে পারতেছি না, মনে চাইতেছে খুব কইতে কিন্তু সবই রয়ে গেছে। এলা আলিফ লাম মিম যালিকাল জালি হুদাল্লিল মুত্তাকিনের কাছে যাইনি। আপনারা তো কইতেছেন কিন্তু আমার তো ভাষা টান রয়েছে। এটা কি ইসলামী সঙ্গীতের মাধ্যমে ও মানুষকে দিনের প্রতি উৎসাহিত করা হয়? আগামীকালের নাসিদ ও কালকে বিষয় হলো কি, যে আপদ বিপদ যেমন আসে তার মোকাবেলাও সেরকম করতে হয় না, ঠিক না? আমাদের দেশে যে মানুষ মারা যাওয়ার পরে সাত দিনের দিন যে মিলাদ পড়ে না, এ মিলাদ কিন্তু কোরআন সুন্নাহ হাদিস এজমা কিয়াস কোনো জায়গা নেই, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেদাত নিশ্চিত। ফমান শাহ পাল্লিমিন অমান শাহ পাল্লিম করি, স্থানীয় হুজুররা করলে তাকে ফিটিস চামড়া থায় না। আর আমার চাকরি ছোটে না আল্লাহর রহমতে, কারণ চাকরি করিনি কোনো জায়গা, আর আমার বেতনও বাই থায় না, যাওয়ার আগে আমার পকেটে ডুয়ে যায়। আমরা কয়ে দিয়ে যেতে পারি, ভালো করে জেনে নেন, ভালো ভালো লাগলেও কিছু আসে যায় না, না লাগলেও কিছু আসে যায় না। মানুষ মারা যাওয়ার পরে সাত দিন দশ দিন চল্লিশে মিলাদ, এটা সম্পূর্ণ বেদাত। কিন্তু কিন্তু আসলো কোন জায়গা থেকে? আমাদের পূর্বপুরুষ অধিকাংশ ছিল হিন্দু, হিন্দুত্বে মুসলমান, আর হিন্দুদের সুন্নত হলো মানুষ মারা গেলে কাঠুরিয়ে খাওয়ানো। যারা কাঠ বয়ে দিয়েছে তাদেরকে সাত দিনের দিন একটা দাওয়াত দিয়ে খাওয়াইতো। এখন সেই হিন্দু মুসলমান হয়েছে, এখন দেখা যায় হিন্দুরা সাত দিনের দিন কার আমাকে মানুষ মেরে গেলে আমরা মুখ বুলাইয়া সানা বান্ধে ঘুরে বেড়াই, মনটা একটু ভালো কম, একটু কম ভালো। এখন হুজুররা করে ঠিক আছে, তা ঠিক আছে, রাও তোমাকে আমরা খাওয়ার ব্যবস্থা করতেছি। হুজুররা করে তাহলে তো আমরাও সাত দিনের দিন মিলাদ দেবো, দোয়া হবে, মোনাজাত হবে, খাওয়া দাওয়া হবে। এই ওদেরটার প্রোটেক্ট দেওয়ার জন্য সেই জামানে এটা আবিষ্কার। ওই সময় এটা কিন্তু ইবাদত ছিল, কিন্তু মূলত এটা ইবাদত না। এখন আমরা ঘরে ঘরে হাজারো হাজার আলেম হয়ে গেছি, এখন আমরা এখন আমরা এখন আমরা অনুমতির পর ইবাদত করবো না, এখন আমরা অনুমতির পর ইবাদত করবো না, এখন আমরা আদেশের পর ইবাদত করবো। কথা বলেন ঠিক না? সুযোগের ইবাদত করবো না, এখন আমরা এবার আসল অরিজিনাল ইবাদত যেটা সেটা করবো। কথা কি বুঝে আসছে? তো যখন বালা যেমন আসে তার মোকাবেলা সেরকম করতে, ওই সময় কাঠুরে খানুর মোকাবেলায় সাত দিনের দিন মিলাদ ছিল, এখন শেষ। এখন বাংলাদেশে সারা দুনিয়ায় কণ্ঠশিল্পীদের গানে যুবক যুবতীকে ধ্বংস করে দিচ্ছে। এহেন মুহূর্তে আল্লাহ তাআলা মুসলিম কবি যেমন আমাদের ভিতরে চলে গেছে ভাই আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহে, এরপরে আছে আবুল কালাম ভাই আছে এখনো, এরপরে মুহিব খান আছে, এরপর আরো কণ্ঠশিল্পীরা আছে, অনেক সুন্দর সুন্দর কথা তারা গজলের ভিতরে বলে, যে কথাগুলো আসলে কথা কিন্তু গজলের ভিতরে বলতে বলতেছে ওই কথাগুলো আমরা ব্যাখ্যা দিলে আবার ওয়াজ হয়ে যায়। সুতরাং আগামীকাল আমাদের বাংলাদেশের বর্তমানে বললে চলে শ্রেষ্ঠ, আমি ভালো করে জানি না ওই জগৎ সম্পর্কে, ওটা একটা আধ্যাত্মিক জগৎ, ওটা আমি ভালো করে বুঝি না। ওই জগতের ভিতরে শ্রেষ্ঠ মনে হয় মুহিব খান ভাই, অনেক সুন্দর সুন্দর কথা বলে তার গজলের ভিতরে। কালকে আপনারা আসবেন, ফাঁকে ফাঁকে উনি একটু ওয়াজও করে, যে গজলটা গাবে ওরা আগে গজলটা সেট করতে যে অস্টুক লাগে তাও আবার করে, খুবই সুন্দর। সব কিছু মিলাইয়া খাবারও আছে সালাদও আছে, কালকে আসবেন ইনশাল্লাহ। মানে এই ইন্দ্রা দেবেন ওই অজের ভিতরে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, কোরআনের শুরু থেকে যেটুকু বলছি আল্লাহ তাআলা এই বুঝে কোরআনের মর্যাদা ঠিক রাখার তৌফিক দান করে, সবাই বলে আমিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। আমাদের গুনাহ maaf করে দেন, এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে maaf করে দেন, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেন। আয় আল্লাহ, আমরা যারা এখানে এসেছি শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদআত মুক্ত সুন্নতে আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগাক্রান্ত, আরো আমাদের অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে আল্লাহ শিফা দেন, সুস্থ করে দেন, সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন। আয় আল্লাহ, আমাদের ঘরে অনেকের পীড়িত রোগী আছে, যদি এ রোগীদের হায়াত থাকে তাহলে অবশ্যই সুস্থ করে দেন। আয় আল্লাহ, যদি সুস্থতা মঞ্জুর না থাকে তাহলে ঘরে ফেলায় কষ্ট না দিয়া ইমানের সাথে রহমতের কোলে তুলে নেন। আয় আল্লাহ, আমার অতি প্রিয় ছাত্র হাফেজ শহীদুল্লাহর বাপ অসুস্থ, আয় আল্লাহ আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন, আল্লাহ তারে সুস্থ করে দেন।
আল্লাহ তার আসানির সাথে শিফা দেন, আল্লাহ আমাদের এই মাহফিলকে ভরপুর কবুল করে নেন, ওলামাই কিরামদের সংগঠন যুব সংগঠনকে আপনি তাকে আমার দায়েম ও কায়েম করে দেন আল্লাহ, এদের ভিতরে যেন ফাটল ও অনৈক্য সৃষ্টি না হয়, তাদের ইত্তেফাক ও ইত্তেহাদ মজবুত করে দেন আল্লাহ, এমন এমন ভালো মাহফিল যেন জাতিকে তারা উপহার দিতে পারে তৌফিক দান করেন, আগামীকালকের বক্তাদেরকে সময় মতো হাজির করে দিয়েন, সকল প্রকার কুসংস্কার থেকে আমার বাংলাদেশকে আল্লাহ গোটা মুসলিম জাহানকে আপনি হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলে মরণের সময় জবানে কলেমা তৈবা জারি করে দিয়েন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিয়া, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।